হ্যালো হ্যালো হ্যালো, দুদুর ভাইরা, কাকুরা, নানিরা, দাদিরা, খালারা, ফুপারা, কই কোনটা নেই আইয়া পড়তে নাকি তাইয়া পড়ছে? কি খাবো সবার? হ্যালো হ্যালো হ্যালো, আমি সবার কমেন্ট দেখতে পাচ্ছি না, কারণ কি? সবার কমেন্ট দেখতে পাইতেছেন এস কে আব্দুস সালাম ভাই, তারপর আর কমেন্ট শো করে না, কাহিনী কি? ফেসবুক কি শুরু করলো? হ্যাঁ, বিয়ার দেখা যায় 5 জন। ইব্রাহিম স্বপন হামদাই দিলাম, বলো। আচ্ছা, ভালো আছেন ভাই? কে কে ভালো আছেন? ভাইজান কেমন আছেন? আবুল কালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো। মাহি ভাই আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আছেন দুদুপো? হ্যাঁ, সিরাজগঞ্জ নিয়ে কিছু বলেন। তারপরে তো সে কানের রূপে ফাজাম লাইভ এইতে নাকি সিরাজগঞ্জ নিয়ে গেছো? তাদের মা বোনরে পং পং আলা। ওকে রতন খান, গুড নাইট ভাই। ওকে আচ্ছা, এসব করে কি খবর পং পং ভাই? আর বাংলাদেশ এয়ারপোর্ট পুলিশ একটা ভালো কাজ করছে, ভালোবাসা, ভালো কাজে সবসময় ই করতে হয়, তাদের অভিনন্দন দিতে হয়, এই জন্য অভিনন্দন বাদ জানাই বাংলাদেশ এয়ারপোর্ট পুলিশদের। এতদিন যা করছেন করছেন, আপনাদের আল্লাহ হেদায়ত দান করুক। তো সবচেয়ে ভালো লাগছে যে আপনারা নাচতে কাঁচাতে পং পং করে দিয়েছেন, ধরছেন ধরে। এখন ওরে বাংলাদেশ মুসলমান দেশ, আমরা 90% মুসলমান দেশের মানুষ, নাগরিক। আমাদের দেশে দ্বিতীয়বার যেন এরকম কোনো নাস্তিক নূর জন্ম হইতে না পারে, এরকম কোনো নাস্তিক নোর যেন কোরআনকে আগুন দিতে না পারে, আবার সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করতে না পারে, সেই জোর দাবি জানাই যেন দ্বিতীয়বার এরকম না হয়। ওরে ওইভাবে গরম ডিম ঢুকাই দেন। ওকে কেমন আছেন ভাই? আমি সৌদি আরব থেকে। ভালো আছি ইমন ভাই। আসাদ ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আইয়া পড়ছি ভাই, সিরাজগঞ্জ নিয়ে কিছু বলেন। এই তোকে সিরাজগঞ্জে কোনো কাম নাই, বরিশাল লাগে দাদা জিগা, তোকে সিরাজগঞ্জ, তোকে সিরাজগঞ্জ আমাকে বাল ফ্লাইবার গেছি, ফেজলামি করতে এসে। যাই হোক ভাই, আজ কারে বাস দেবেন? আজকে বাস দিতে আসে দুইটা বিষয়, একটা হচ্ছে শিক্ষামন্ত্রী নুরুল হুদা পং পং, নুরুল ইসলাম পং পং, যার মাথায় চুল নাই টাকলা হালারে, আর ওই নাস্তিক আসাদ নূর, শালা আমার নাম কপি করে নাস্তিকগিরি করতে আসে, বদনামায় আমার অনেকে জায়গায়। ভাই আপনি কি সেই নাস্তিক নূর? আমি কি হ? তাই ইজ্জত লাই টান দেয়। যাই হোক রকম ভাই, হ্যালো ভাই, নাইস, কী খবর ভাই? আপনাকে দিনকাল কেমন যাইতে আছে ভাইয়া? কী করছেন? মেহেদি হাসান ভাই কোপান ভাই, আজকে কোপান? হ্যাঁ মৈতাই কোপাইতে। রাজীব ভাই আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এত 57 দ্বারা সম্পর্কে কিছু বলেন, দ্বারা মারা বুঝি না, তোরা খা বাংলাদেশে, তোরা ঘুমোই, দ্বারা মারা তোরা লই থাক। বাংলাদেশের যদি কোনো ভালো কাজ দেয় ওইটারে স্বাগত জানায়, কোনো খারাপ কাজ দেখলে প্রতিবাদ জানায়, কারণ আমরা পড়বাসে বালের প্রবাসী মরা, বুঝো না? ওকে নীরব ভাই লাগছে, মজা পাইলাম ভাই। আসাদ ভাই কেমন আছেন? হ্যাঁ সালাউদ্দিন মাহিন ভাই, ভাই কেমন আছেন? আজকে খুব ভালো লাগতে আছে। হ্যাঁ ভালো লাগতে আছে না, গরমে লঙ্গি ফিল্লা বইছে খালি গে, ভালো তো লাগবেই। ওকে ওবায়দুল্লাহ ফকির লাগছে, ভাই কেমন আছেন? কি খবর ভাইজান? ভালো, আমরা তো পুলিশ দুটোর সঠিক বিচার পেলাম না। বাংলাদেশি সরকার, বাংলাদেশে সরকারই তো নেই, বাংলাদেশের গভর্নমেন্ট, গভর্নমেন্টই তো 2 নম্বর, তোমাকে বিচার কী করবে? এখন নিজেকে কত আকাঙ্ক্ষণ করে বইয়া রয়েছে, এখন বিচার করবে মানুষের 2 দিন পর কিলাই কিলাই ধান খেতে হারলা গিয়া, হেরাই 2 জন পুলিশ লিয়ে কী করবে কদিন? এখন নিজের নিজের যান বাঁচানি তান পর হয়ে গেছে। যাই হোক, নাদিম আক্তার ভাই লাগছেন, নাইস মোহাম্মদ, জাহিদ হেন্দে গেছো? আবুল কালাম ভাই, ভাই এরম করো কা তুমি মোল্লাকে, ইয়ে কদি। দাদু কেমন আছে? রিমন খান ভাই, হ্যাঁ রিমন ভাই ভালো আছি ভাই, কী খবর? ইটালি থেকে শীত নাকি মগমত, এখন খালি গায়ে বাবা লাগে। জাহিদ লেখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জাহিদ তোরা আজকে কল দেবো, ইনভাইট করবো লাইভে, তোর একটা ফেমাস করে দেই, কিন্তু তোর তো সবুজ বাতি জ্বলে না দাদা, তোর ফোনে মনে হয় ইয়ে হয়েছে মাইয়া লোকের মতো লাল বাতি জ্বললে রয়েছে। হ্যাঁ আপনি হাসিনার মেয়ের জামাই? না আমি নাস্তিকের মেয়ের জামাই হইতে চাই না, যদি মুজিবের মেয়ের জামাই হইতাম তাহলে হইতাম, মুজিব মুসলমান ছিল, সে দেশকে ভালোবাসত, তার মাইয়ারা যদি হাসিনারে কইতাম তাহলে আমি পং পং করতাম।
দা হাসিনার ভাইয়ারে আমি মকমক করতে যাবো না। সাদ্দাম হাসান ভাই লাগছে, গুড ভাই, ওকে ভাই, কি ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, ভাও কিরাম আসুন? মই তো ভালোই আছে দুদুর ফাটাফাটি। ওবায়দুল ভাই ফং ফং মগ বলে আজকে বলে বাংলাদেশের পতিতারে ওই ইতে এনটিপি সেভেনে দেখলাম পতিতাদের ই দিতে আছে, সার্টিফিকেট দিতে আছে, কে কত বড় পতিতা হ্যাগ, অ্যাওয়ার্ড দিতেছে, অ্যাওয়ার্ড দিতেছে। তোরা অ্যাওয়ার্ড খাইতে চাও না, যা যাইয়ে দেখ, অ্যাওয়ার্ড খাইতে যা। এনটিপি সেভেনে দেখলাম সবারই অ্যাওয়ার্ড দেয়, এনটিপি সেভেন আর টিএমএ খালি অ্যাওয়ার্ড দিতেছে, বাংলাদেশের বড় বড় পতিতা যারা যাহার নামে টিকিট বুকে ঝুলাই আইছে হ্যাগো অ্যাওয়ার্ড দিতেছে, যার যত বড় তার তত বড় অ্যাওয়ার্ড, যা যা অ্যাওয়ার্ড দেখ যাইয়া। ওকে অ্যাওয়ার্ড দেখতে দেখতে দেশ তোকে লঙ্গের ভিতরে যেন তোকে সন্তান বাইরেই না যায়। ওরে বাবা রে মুসলমান দেশ, দেশটা শেষ করে লাইছে মিডিয়া জগৎটায়। ওকে সিফা শিফত আফরিন লেগছে, ভালো আছেন? হা ভাই ভালো আছি। হা হা ভাই অ্যাওয়ার্ড কে, তোরা অ্যাওয়ার্ড দেখো না, যা যা তোকে লঙ্গি অনেকদিন ধরে তোকে লঙ্গি মঙ্গি ভেজে না, যা অ্যাওয়ার্ড দেখার লঙ্গি মঙ্গি ভেজা। কি যেন কয়ে যাহার নামে টিকিট বুকে ঝুলাইতে আছে, ঝুলাই ঝুলাই ফাল মারে, যা ওই এক দেখ যাই। তানবির অনেক লাগছে, মামু ইউ কই থাও? নুরুল ইসলাম ভাই ভালো আছে, কী খবর? ফাহিম ভাই, আসাদ ভাই কেমন আছেন? ভালো আছে ভাইয়া, কেমন আছেন অনেকদিন পরে? হ্যাঁ আপনি মোরে অনেকদিন পরে দেখছেন। তা মুই যাইটা কইতে আছি, আসাদ নূর একটা নাস্তিক, এতদিন আমি নাস্তিক লইয়া কোনো সময় কথা খাইনি, আমার লাইভে কোনো দিন নাস্তিক বিরোধী বা পক্ষের কোনো কথা পান নাই। তার কারণ যারা নাস্তিকতা করে আল্লাহ তাদের সবাইকে সবাইরে জ্ঞান বুদ্ধি দিয়ে আল্লাহ পাঠাইছে, এটা যার যার চয়েস, সে নাস্তিক, সে হিন্দু, সে খ্রিস্টান, সে বুদ্ধিস্ট, এটা তার ব্যক্তিগত ব্যাপার, সে সৃষ্টিকর্তারে বিশ্বাস করে না, এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এর বিচারের জন্য আমাদের সৃষ্টিকর্তা কেয়ামতের মাঠ করছে, সেখানে সবচেয়ে বড় আদালত, দুনিয়ার সবচেয়ে বড় আদালত কেয়ামতের মাঠে সবাইকে সে উঠাইয়া বিচার করে। এখন নাস্তিক ওইটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি কোনোদিন নাস্তিকের নাস্তিকের ওয়ালে যাইয়া কোনোদিন কথাবার্তা বলে নাই, কোনো নাস্তিকের যাইয়া আলোচনা করে না নাস্তিক বিষয়ে। তবে একটা বিষয়ে আলোচনা না করতে না করি আর পারা যাইতেছে না, সেটা হয়েছে আমরা মুসলমান দেশ, আমাদের দেশে 90% ভাই মুসলমান, আমাদের নামের মুসলমানও আছে কিছু, এতে তো জানি না আপনারা, গরু মরই খান খালি, কিন্তু মসজিদে আপনারা পাওয়া যায় না, ঠিক আছে, এরপরে আপনারা মুসলমান, এই জন্য মরা হয় মরা বাংলাদেশি মুসলমান যাই হোক। তাই নাস্তিক ও মানে ফেমাস হওয়ার জন্য কোরআন শরীফে আগুন দিয়ে আজকাল মানুষ অনেক কিছু করে। এই দেখেন গত বছর একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে এক মাই এক আন্দা কাটতে পড়ছে যে আমার মা বাপে আমারে গোসল করতে যাইতাম, আমারে গোসল করাইতে আমার শরীর ছত্ত বাপে, মানে ফেমাস হওয়ার জন্য পরিচিত হওয়ার জন্য মাইয়া লোকে এগুলা করে। তা সেখানে আসাদ নূর মানে একটু নাম নাম ফুটাবার জন্য ওদের জন্য বাংলাদেশে সবাই চেনে, এই জন্য ও আকাম কুকাম কথাবার্তা কইছে, এবং সেখানে দেখা গেছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা নিয়ে কটূক্তি করছে, এবং আমাদের কোরআন শরীফ সে পড়াইছে, যে জিনিসটা আমার কাছে খারাপ লাগছে। সে কোরআন শরীফ পড়াইবে কেন? সে নাস্তিক না, সে হিন্দু, সে ইহুদি, ওইটা তার ব্যক্তিগত ব্যাপার, সে সৃষ্টিকর্তারে বিশ্বাস করে না, আল্লাহ তার ভিতরে জ্ঞান বুদ্ধি দিয়ে দিয়েছে, ওইটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি বলবো না যে সে আল্লাহরে বিশ্বাস করে না বা কিছু, ওইটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে কিছু বলার নাই। কিন্তু বলার যেটা হয়েছে তার কলিজাটা কত বড় যে সে 90% মুসলমানের দেশে সে কোরআন শরীফে আগুন দিয়ে সেটা আবার ভিডিও করে, আবার সেই ভিডিওটা আমাদের বাংলাদেশে কিছু মুসলমান ভাইরা আছে তারা ওইটারে শেয়ার করছে, ওইটারে শেয়ার করছে। ওইটা শেয়ার করায় কী হয়েছে, আমাদের ধর্মটারে আরও ছোটো করছে আমরা নিজেরা, আমরা নিজেরা। ও নাস্তিক, ও পুটকি মারা দে, আমার কথা হচ্ছে নাস্তিক বিরোধী কেউ যদি ইসলাম বিরোধী পোস্ট করে ওটা তার ব্যক্তিগত ব্যাপার, সোজা কথা ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ দুইজন পাঠাই দিয়েছে আমাদের সাথে, এইখানে একজন, এইখানে একজন, একজন ভালো মন্দ দুইজন দুইজন আর হিসাব লিখতে করতেছে। ও সবার বিচার, যতই আপনারা হেডমালন জায়ন দুনিয়াতে যত বড় হেডমালা হইয়া থেন, কেয়ামতের ময়দানে সবার উঠতে হবে বিচার, ওখানে সবার হবে, এই বিচার হবে, এই জন্যে আল্লাহ দুইজন সাথে সাথে রাইখা দিয়ে দিয়েছে। এই দুই পাশে দুইজন সবসময় আছে 24 আওয়ার, কে কী করতে আছে এ কথা তো আপনারা মুসলমান হলে অবশ্যই বিশ্বাস করতে হবে। তা একজনে না ইসলামের বিরুদ্ধে কথা কইছে, ঠিক আছে কথা কইছে, যা ওটা তোর ব্যক্তিগত ব্যাপার, তুই মরলে বুঝবি, তোর হোগা ডিম দেবে না বাস দেবে এটা আল্লাহ দেবে। আল্লাহ কোনো দিন কয় নাই যে তোমরা ইয়ার বিচার করো, তাইলে যদি দুনিয়ার হাতে ছাড়িয়ে দিত যে এই বিচার তোমরা করো, তাইলে ওই আল্লাহকে আমাদের মাঠ বানাইতো না, আর মগ সাথে দুইজন পাঠাইয়া দিত না লেখকে রাখার জন্য 24 ঘন্টা। তা সে সব ব্যবস্থা করে আমাদের দুনিয়াতে পাঠাইছে, যেমন আপনারা একটা প্যান বানাইলে কি সুন্দর একটা চেন দেন না যে কোন কি করবেন, নাইলে তো প্যানের ভিতরে ছাড়িয়ে দেবেন, এই জন্য আল্লাহ দুনিয়া বানাইছে, তার সব কিছু সিস্টেম করিয়ে সে বানাইয়া ছাড়াই দিয়েছে।
এখন যে যা দুনিয়াতে করতেছে এসব বিচার হইবে। নাস্তিক নূর ও আল্লাহ বিরোধী কথাবার্তা আছে, ওইটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। আমরা কিছু মুসলমান ভাইরা আছে তাদের কাছে বলি, যাদের ইমানের জোর আছে তারা এইসব নাস্তিক ফেমাস আপনারা করেন না, এইসব নাস্তিক ফেমাস আপনারা এগুলা করেন না। কারণ কি, আপনার দেখা দেখি আপনি একটা নাস্তিকের ওয়ালে যাই কমেন্ট দিয়েছেন, আপনি দেখা দেখি আপনারা পাঁচটা বন্ধু দেখছে, বন্ধুরা দেখতে দেখতে ওই নাস্তিকটা কি হলে সবার কাছে পরিচিত হয়ে গেল। এই পরিচিত হওয়ার জন্যে এরা এগুলা করে। তা এই জন্য কোনো নাস্তিক এই যে ইমরানের সরকার দেখেন আর কোনো বেইল আছে, আপনি ওরে আপনার বাসায় তো ওরে কাজটা কাজে রাখবেন না, রাখবেন ওর যে কথাবার্তা সাইজ, ওর যে চরিত্র কন্ডম আর ই নারী লইয়া আর তেঁতুল লইয়া পড়িয়া থাকে সাবাক পট্টিতে, ওরে আপনাকে বাসায় কাজে রাখবেন। তো যারে আপনার বাসায় কাজে রাখবেন না, যার যোগ্যতা নাই, সেই রকম মানুষকে নিয়ে আপনারা সমালোচনা কেন করতে যান, তার ওয়ালে যাই আপনারা কেন কমেন্ট করেন, তারে কমেন্ট দেওয়া মানেই যে সে আপনাদের সে বড়, আপনারা তারে গোনায় ধরেন। আসলে এই জিনিসটা বোঝেন, আমি যেটা বোঝাইতে চাইছি, নেগেটিভে কেউ নিয়েন না, যেটা বোঝাইতে চাইছি যে যারা এই জিনিসটা করে তারা করে এই জন্যই যে তাদেরকে মানুষের চিনুক, মানুষের চিনুক। তা আমাদের, আমরা যদি সত্যিকারে মুসলমান হই, খাঁটি আল্লাহর বান্দা হই, রসুলের কাজ করে থাকি, রসুল ভালোবাসা দিয়ে দুনিয়া জয় করছে, তার আমলে টুইটার ছিল না, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, গুগল ছিল না, তারপরও তার ভালোবাসার কারণে দুনিয়ার সকল মানুষ, দুনিয়ার মানুষ লাখ লাখ মিলিয়ন মিলিয়ন মানুষ তারে ফলো করছে, ইসলামের পথে আইছে। কারণ কি, সে ওই ইহুদি নাসারা তাদেরকে যাইয়ে কোপ পায় নাই, তাদেরকে নিয়ে বাইরে এ নেয়, তাদেরকে নিয়ে সুগা দিয়ে ধান খাতে সুগা দিয়ে থাকে না, গাছে সিরিয়া সুগা দেয় না, তার ভালোবাসা দিয়ে তাদের মন জয় করছে। আপনারা একজন নাস্তিক একটা পোস্ট করতেছে, তারে গালি গালি না করিয়া, তারে খুন করে এলামো, হান করে এলামো, তান করে এলামো, এয়া না করিয়া, হয়তোবা তার বোঝার ভুল, আপনি তার চেয়ে বেশি বোঝেন, তার চেয়ে বেশি বোঝেন, তার ভিতরে আপনার ভিতরে ধর্মীয় আলো বেশি, আপনি তারে বুঝান, বুঝান যে ভাই এটা করিস না, এটা তোর হয়তোবা তোর চলার ভুল আছে বন্ধু। সেইজন আপনি একজন মানুষকে আরও বেশি খারাপ করে দেন আপনাদের কথায়, তার কারণে একটা মানুষ ভুল করতেছে তারে শিখাইবেন। যেমন দেখেন একজন পতিতা যে দেহ ব্যবসা করে, ওই দেহ ব্যবসা আপনারা সবাই ঘৃণা করেন, কিন্তু আমাদের ধর্মে আছে যে দেহ ব্যবসা করে তারে যদি তুমি ভালোর পথে আনতে পারো তাহলে বিনা হিসাবে তোমার বেহেস্ত। এখন একটা মানুষ খারাপ পথে চলে যাইতেছে, তারে যদি বুঝাইয়া ভালো পথে আনতে পারেন, আপনার দেখা দেখি সে যদি ভালো হয় তাইলে সে যাইছে কিছুগুলো আইয়া পড়ছে, আইয়া পড়ছে নাস্তিকের বংশধর। যাই হোক, তো কথার ভিতরে যদি কমেন্ট পড়তে যাই আর উল্টাপাল্টা কমেন্ট দেয় তাইলেই মানে টপিক চেঞ্জ আউলাই যায়। এই জন্য কোনো বিষয় ঠিক করে আপনাদের বোঝাইতে পারে না। কিছু বাংলাদেশি বেয়াদ্দব আছে, আবুল আছে, ধান খাতের কোনা দিয়ে ওড়ে, ওরা অন্যের ভালো দেখতে পারে না, নিজেরা তো লাইভে আসলে পাঁচজন ভিউয়ার পায় না, কারোর যদি ভিউয়ার আসে ওখানে এসে ডিস্টার্ব করে। তো যাই হোক, যেটা বলতে আসি, নাস্তিকের পোস্ট যদি দেখেন আজকের পর থেকে কোনো বাংলাদেশি মুসলমান ভাইরা যাদের ইমানের জোর আছে, নাস্তিকের পোস্ট আপনারা এদিক সেদিক করবেন না। ওর পোস্ট দেশে ঠিক আছে, চক্ষু বুঝে একটা রিপোর্ট দিয়ে চললাম চললাম যে ইজ এ হ্যারাসমেন্ট পোস্ট, হ্যারাসমেন্ট পোস্ট, তা এইরকম চলে আসেন। ওইটা আপনারা শেয়ার দিয়া টেকনাফ থেকে তেঁতুলিয়া তারে ফুটাই দেন, সে একজন নাস্তিক, সে মার্কেটে চলে আসো, মার্কেটে উঠে কিন্তু আপনাদের কারণে। আপনারা যদি এইসব জিনিস শেয়ার না করতেন, তাদের বিরুদ্ধে যাই ওই ওয়ালে কমেন্ট মমেন্ট না দিতেন, গালাগালি না করতেন, তাহলে কিন্তু তারা মার্কেটে উঠতে পারে না। আম্বে গুনথিং, আম্বে গুনথিং, তারা কিন্তু মার্কেটে উঠতে পারে না। আর মার্কেটে উঠান আপনারাই, ভালো জিনিস আপনারা কোনোদিন শেয়ার দেন না। এখন আমি যদি এই জায়গায় ইসলামের বয়ান দেয় যতটুকু পারি, আপনারা এগুলো শেয়ার দেবেন না। মুই তো চিনি, তার কারণ মুই বাংলাদেশি না, মুইও ডালদা ভাত খেয়ে আসছি, আপনারা ডালদা ভাত খাইছেন, ছোটোকালে মাঝে মাঝে জমিতে চওয়া খাতে বইয়া আসছে, কুলুপ করছে ঢিলা দিয়ে আপনাকে মতোই। তা মুই আপনাকে অনেক ভালো করিয়া চিনি যে আপনারাও কেমন আর মুই কেমন, মোরা এক পথ। যাই হোক, মোরা ভালো জিনিস কোনোদিন সাপোর্ট করি না, ভালো জিনিস ভাইরালও করি না। আপনারা কী করেন, যার যত খারাপ জিনিস সেগুলো ভাইরাল করেন, তারে তুলে ধরেন, তারে তৈল ধরেন। তো যদি দেখেন কোনো নাস্তিক আমাদের ইসলাম বিরোধী কোনো পোস্ট করছে, সেখানে কোনো কমেন্ট না দিয়া, সবার কাছে দাবি থাকবে একটা কমেন্ট শেয়ার না দিয়া, আপনারা কী করবেন, সবারই অপশন আছে রিপোর্ট অপশন, একটা রিপোর্ট মারিয়ে চুপচাপ চলে আসেন, যাতে তার পোস্টটা ডিলিট হয়ে যায় ফেসবুক থেকে, আর যেন পাঁচজন না দেখা, তার পাঁচজন না দেখে তার পাশে পাঁচজন না দাঁড়ায়, ডিলিট করিয়া দেবেন, ডিলিট করিয়া দেবেন। তো ওই নাস্তিক মাস্তিক লই আমি কিন্তু কোনোদিন সমালোচনা আমার লাইভে আপনারা পান নাই, আমি এটা কোনোদিন করি না, তার কারণ জানি ওগুলা কুকুর, ওদের বিচার আল্লাহ করবে।
আর কুকুর লইয়া সমালোচনা করলে কুকুর ঘেউ ঘেউ করবে, কুকুর নিয়ে ঘেউ ঘেউ করবে। তো সেই জন্য এই নাস্তি কে কে করতেছে, পরবর্তীতে আপনারা বাংলাদেশি ভাই যারা মুসলমান আর যারা নাস্তিক, যারা আজান দিলে যাদের কানে মানে আজানের আজানের ধ্বনি শোনা যায়, যাদের কানে বিষের মতো আর সানি লিওনের গান মধুর মতো লাগে, হেগো জন্য না এই বয়ান। এই বয়ান হয়েছে যাদের কানে আজান গেলে মধুর মতো লাগে তাদের জন্য আপনারা এগুলা শেয়ার থেকে বিরত থাকেন, তাদের ওয়ালে যাইয়া গালাগালি থেকে বিরত থাকেন, তাইলে আর তারা উপরে উঠতে পারবে না, উপরে উঠতে পারবে না। আর এখন যেটা হয়েছে নাস্তিক নূরে, ঠিক আছে বাংলাদেশ পুলিশ ধরছে, এই জন্য তাদেরকে আমি প্রশংসা করতে হয় যে না তারা একটা ভালো কাজ করছে, ভালো কাজে সবসময় প্রশংসা করতে হয়। পুলিশ খারাপ, তারপর একটা ভালো কাজ করছে, তারা ধরছে। তো এখন ধরার পরে এখন বাংলাদেশে দ্বিতীয়বার যেন ধর্মীয় কোনো আঘাত না করতে পারে এবং এইরকম নাস্তিক নূর যেন বাংলাদেশে দ্বিতীয়টা পয়দা না হইতে পারে, ওরে সেইভাবে শিক্ষা দেওয়া উচিত। ওর ফাঁসি না, ফাঁসির চেয়েও যদি কোনো কিছু লাগে এটাও করা উচিত জাতির সামনে। যদি কোনো হিন্দু ভাইয়ের বাইবেলও যদি হিন্দু ভাইদের ওই গীতা মিতা সেটাও যদি কেউ পড়তো পাবলিক প্লেস এসে ফেমাস হওয়ার জন্য, আমি এখানে প্রতিবাদ করতাম যে এটা তারা ভুল করতেছে। তা আমাদের কোরআনকে সে পড়ছে, দ্বিতীয়বার যেন আমাদের বাংলাদেশে এইরকম কোনো নাস্তিক নূর পয়দা না হইতে পারে, ওরে এইভাবে শিক্ষা দিয়ে দেন। ওর ফাঁসির চেয়ে যদি বেশি কিছু লাগে, তার কারণ এইসব বাজে পোলাপানের কারণে আমাদের দেশে ওই ধর্মবিদ্বেষী, ধর্ম ব্যবসা, ধর্ম নিয়ে মারামারি বেশি হইতেছে। কারণ এইসব কিছু খারাপ মানুষের জন্য, তো সবাই কিন্তু একরকম না। আপনারা দেখেন আমরা বাংলাদেশে আমরা মুসলমান হয়েছে বেশি, এখানে সংখ্যালঘু হিন্দু বুদ্ধিস্ট যারা আছে তারা সংখ্যালঘু, তারা মসজিদ মন্দিরে যায় আমাদের সহ্য হয় না, আমরা তাদের মন্দিরে আগুন দিই, মাঝে মাঝে তাদের মূর্তি ভেঙ্গা ফেলাই, মাঝে মাঝে তাদের বাড়িতেও যাই আগুন দিই। আসলে এটা ঠিক না। আমি সবসময় সত্যের কথা কই, আমি সত্য কথা বলতে আমার বাপেরও আমি ভয় পাই না। আপনারা দেখেন আমেরিকা কানাডা, সেখানে মুসলমান সংখ্যালঘু, সেখানে মসজিদ আছে না? আছে। সেখানে শুক্রবার যাই আপনারা ধর্মবিরোধী কথা আলোচনা করেন না, বয়ান দেন না? দেন। কই দেখছেন না কোনো ইহুদি বা খ্রিস্টান তারা রাস্তায় নামে আপনাদের মুসলমানদের বিরুদ্ধে কোনো ই করছে নি যে ওরা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, ওরা নাস্তিক, ওদেরকে জ্বালাই দাও, ওদের ফাঁস দিয়ে দাও, ওদের মসজিদে বোম মারিয়ে দাও, পুরিয়ালা করে না। তার কারণ এই ধর্ম জিনিসটা এটা আল্লাহ যারে যেভাবে সৃষ্টি করে আল্লাহ পাঠাইছে, এটা আল্লাহর হাতে এবং যার যার চয়েস সে যেভাবে যে রাস্তায় চলে এটা তার চয়েস, কারোর ব্যক্তি স্বাধীনতা হরণ করা ঠিক না। তো বাংলাদেশে ভাইদের বলতে আছি, হিন্দুরা সেও আমাদের সৃষ্টিকর্তার তৈরি, আমরা মুসলমান, আমরাও কিন্তু যদি মুসলমান হয়ে থাকে এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ সবাইকে সৃষ্টি করছে। তো আল্লাহ তো দুনিয়ার ভালো মন্দ সব কিছু সে বোঝে, তার ইশারায় গাছের পাতাও নড়ে না, গাছের পাতাটা পর্যন্ত আল্লাহর ইশারায় নড়েন, আপনারা সবাই বিশ্বাস করেন। এইটা যদি বিশ্বাস করে থাকেন তাহলে হিন্দুগুলা কি কলা গাছ ছেড়ে আছে? ওরা ওগো তো আল্লাহ বানাইছে। ইহুদিগুলা ওগুলাও আল্লাহ বানাইছে, ওগুলা তো কলা গাছ ছেড়ে নেয়, ওগুলা তো নদী হাতড়াইয়া দুনিয়াতে আসে না, আল্লাহর সৃষ্টি। তা আল্লাহর সৃষ্টি যখন আল্লাহ যা করে আমাদের দুনিয়াতে বান্দার মঙ্গলের জন্য করে, ভালোর জন্য মন্দর জন্য যাই করে আল্লাহর সৃষ্টি। তা আল্লাহর সৃষ্টিকে আমরা ছোট করার মতো ক্ষমতা আমাদের কারোর নাই, কেডা হিন্দু কেডা মুসলিম কেডা বুদ্ধিস্ট কারোর এই ক্ষমতা নাই তার সৃষ্টিকে নিয়ে উল্টাপাল্টা করে। তা আপনার আমি ইন্ডিয়ার দালাল হওয়া, আমি ইন্ডিয়ার দালাল, আমি মুসলমানের দালাল, আমি নাস্তিকের দালাল, আমি হিন্দুর দালাল, আমি সত্য কথা কই, তোর চোদ্দ গোষ্ঠীরে মুই ভয় পাই না, সোজা কথা। আগে মানুষ, দুনিয়াতে সবচেয়ে বড় ধর্ম হয়েছে মানুষ ধর্ম, মনুষ্যত্ব। কে হিন্দু কে মুসলিম ওই বেড়া, যারা হিন্দুর ঘরে জন্ম হয় 7 বছরের আগে হেরা কি জানে যে হেরা হিন্দু? ওই হিন্দুর ঘরে যে সন্তানটা জন্ম হয়েছে 7 বছরের ভিতরে, ওই বাচ্চাটা যদি মারা যায় 7 বছর বয়সের আগে, সে বিনা হিসাবে বেঁচতে যাইবে, তাকে মানে সে মুসলমান হিসাবে বেঁচতে যাইবে। তো হিন্দুর ঘরে সন্তান যদি বেঁচতে যাইতে পারে 7 বছরের আগে মৃত্যু হলে, তাইলে তোমরা এত ফালমারোকা। কারণ হিন্দু ধর্ম লইয়ে তোমরা মারামারি করো, খ্রিস্টান ধর্ম লইয়ে মারামারি করো, বৌদ্ধ ধর্ম লইয়ে মারামারি করো, তোমরা কোন হ্যাডম? আল্লাহ তোমাকে ওই ক্ষমতা দিছে যে আমার কোরআন,
আমার কোরআন আল্লাহ কইছে দুনিয়া যতদিন সূর্যের আলো থাকবে ততদিন আমার কোরআনের আলো দুনিয়া থেকে, এমন কোন সৃষ্টি নাই যে সে কোরআন থেকে কোরআনের আলো মুছে দিতে পারে। আর কোরআন আল্লাহ দুনিয়াতে দেশের তোমার কথা এই জন্য আল্লাহ তরোয়াল দিয়ে দেয় নাই যে তোমরা কোরআন রক্ষা করো, কোরআন রক্ষা করো, তার কোরআন সেই রক্ষা করবে। তো ফাইজলামি বাদ দাও, ধর্ম লইয়া বাংলাদেশে বহুত কিছু করতে আসো, তোমরা হিন্দু মুসলিম লইয়া ফালমার আমারি করো, তোমরা যে মুসলমান আমি মুসলমান দেখকে মুসলমানদের বলার অগ্রাধিকার আমার বেশি, যেহেতু আমি মুসলমান ঘরের সন্তান, আমি একজন মুসলমান। তো তোমরা যে বাংলাদেশের ধর্ম লইয়া ফালমার, মসজিদে আজান দিলে তোমাকে তো পাওয়া যায় না, তোমরা তো মুসলমান, মসজিদে আজান দিলে তোমাকে পাওয়া যায় না, তোমরা কিসের মুসলমান? কোরবানির সময় ঈদ কোরবানির সময় জামা কাপড় পরলে আর গরু কাটলে মুসলমান হওয়া যায় না, আর মুজিব কোট পরলে শেখ মুজিবের সৈনিক হওয়া যায় না, কথাগুলা কিন্তু যুক্তি আছে, সৈনিক হওয়া যায় না। তোমাদের নামের আগে মুহাম্মদ লাগাইছে এই জন্য তোমরা কি মুসলমান? মুসলমানের সকাল সন্ধ্যা, এই যে আজকে সকাল সন্ধ্যা মুসলমানের কোনো কাজ করছো করো না। তো তাহলে তোমাদের কোন অধিকার আছে তোমরা অন্য ধর্ম লিয়ে সমালোচনা করবো, অন্য মানুষকে হিনা করবো? তুমি নিজেই তো ভালো না, কোরআনে লেখা আছে আগে নিজের চরিত্র ঠিক করো, নিজের চরিত্রটা ঠিক করো, তারপর ফ্যামিলি ঠিক করো, ফ্যামিলি ঠিক করার পরে তুমি পাড়া প্রতিবেশীকে বলতে পারো, আদেশ উপদেশ দিতে পারো। তুমি নিজেই ঠিক না, তুমি মসজিদে যাবা না, আজান দিলে নামাজ পড়বা না, তুমি পাড়া প্রতিবেশী কেডা হিন্দু কেডা কেডা বুদ্ধি সে এলাই ফাল মারো, এই এলাইয়া ফাল মারো, তাহলে তোমাকে নিজেকে ভিত্তি তো মাল নাই, নিজের ভিত্তি যদি নাই, নিজের ভিত্তি যদি মনুষ্যত্ব না, আর একজনের লয়ে সমালোচনা কীভাবে করো? যাই হোক, বাজে কামান দিয়ে এখানে কোনো লাভ নাই, বলো খালি স্ট্যান্ডাই দিতে আসে, মই আপনাকে লাগে মোর বোনে না, মোর চিন্তাধারা কথাবার্তা চিন্তা চেতনা সবার সে আলাদা, মই ওয়ান পিস, ওয়ান পিস। আমি এইটাই আমার বিচার যে আমি মানুষ, আমার চোখে হিন্দু মুসলিম খ্রিস্টান বড় কথা না, বড় কথা হচ্ছে আমরা সবাই মানুষ, আল্লাহর সৃষ্টি, আমরা মন, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ মখলুকাত আমরা। তো হিন্দুরেও আল্লাহ বানাইছে, খ্রিস্টানরেও আল্লাহ বানাইছে, বুদ্ধিস্টরেও আল্লাহ বানাইছে, মুসলমানদেরও আল্লাহ বানাইছে, তাদের সৃষ্টিকর্তা আর একজন না, তাদের ভগবান আর একজন না, ওই এক জায়গা একজনই। তো এই আল্লাহর সৃষ্টি লইয়ে আমরা কেন মাতামাতি করবো? তো আমরা নিজের চক্রে তেল দিই, আখেরাতের কাজ করে কীভাবে আখেরাতে যাইতে পারবো, আখেরাতে আমাদের পুলসুরাত কীভাবে চক্ষু বুঝতে মানে লঙ্গি খুললে দৌড় দিতে আমার পুলসুরাতে একটু হাত পাও কাটবে না, নিচেও পড়বো না, এই চেষ্টা করি, হ্যাঁ ওই চেষ্টা করি, ওইয়া না করি রা কেদা কী করলো, অন্য ধর্মে সমালোচনা, অন্য ধর্মে কী করতে, তুমি নিজে কতটা ভালো? তুমি আটলে যে তোমার পেছনে খালি মাসি ভ্যান ভ্যান করে, মাসি ভ্যান ভ্যান করে, আর নিজের নিজের ইমান ঠিক নাই, নিজের চরিত্র ঠিক নাই, তিন বেলা খাইলাম হারাম খাবার, ঘুষ খাইলাম অফিসে যাইয়া, কোরবানির সময় কোরবানি দিলাম, ঈদের সময় জামা কাপড়ে বললাম, মসজিদে গেলাম, ঈদের সময় গোলাগুলি করলাম, এটা কি মুসলমান ধর্ম? মুসলমান ধর্ম কোনটা? যার ইমান আছে যে ইসলামের পথে চলে, নবীর তরিকা মতো চলে, নবীর সুন্নত মতো চলে, নবীর সব কিছু ফলো করে, সেই হয়েছে মুসলমান। এন তোমার নামের সামনে মোহাম্মদ, এন তোমার বাড়ির সামনে মই লেখকে চাইতে, এটা শেখ হাসিনা, শেখ হাসিনা নগর, বা এটা মুজিবনগর, এই জন্য কি এটা মুজিবনগর হয়ে গেছে? ওইবা না, ওই অনেকেই আওয়ামী লীগ করে, শেখ মুজিবের মুজিব কোট পরে আওয়ামী লীগ করতেছে, এই জন্য তারা কি মুজিব সৈনিক? কোনোদিন না। মুজিব সৈনিক হইতে হইলে মুজিবের মতো সত্যবাদী হইতে হবে, দেশপ্রেমিক হইতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, গরিব দুঃখীর পাশে দাঁড়াইতে হবে, সেই হচ্ছে মুজিব সৈনিক সত্যিকারে, সত্যিকারে মুজিব সৈনিক সে। তো আপনারা ধর্ম লইয়া ফালাফালি করতেছেন ভাই, এটা ঠিক না, এইটা ঠিক না। এতে কি হয়, আমাদের ভিতরে ভাই বেরাদার, আমরা সবাই বাংলাদেশি, আমরা ভোট দিতে গেলে আমাদের নাগরিকত্ব বাংলাদেশি, আমাদের পাসপোর্ট বাংলাদেশি, আমরা সবাই কিন্তু বাংলাদেশি। এখন ওই ধর্ম লইয়া মোরা দেশে বইয়া ফালাফালি করি, মারামারি করি, কাটাকাটি করি, এতে আমাদের দেশের দেশের ক্ষতি হইতে আছে, দেশের অর্থনৈতিক ক্ষতি হইতেছে, পঙ্গু হইতেছে। কীভাবে আমরা ভাই ভাই ঝগড়া করতে আছি? আমরা যদি সব ধর্মে যারা আছে যদি কাঁধে কাঁধ মিলাইয়া কাজ করি, এক জায়গায় বইয়া চা খাই, একটা ভালো কাজ করি, আমাদের দেশ উন্নত হইবে। এই উন্নত না হই আপনারা যায় না, একজনে যান মূর্তি ভাঙ্গে, একজনে যান কোরআন শরীফের ভিতরে আগুন দিতে, এগুলা কি ভালো? এগুলা কি ভালো? এগুলা কি শান্তির বার্তা? মুসলমান ধর্ম শান্তি, মুসলমান ধর্ম শান্তি। কোনোদিন ওই আমাদের নবী উকায় না যে তরোয়াল লইয়া লাফাই পড়ো, নবী যদি সেইটা করতো তাহলে মক্কা মদিনাতে তারে কত অত্যাচার করছে, কত অত্যাচার করছে মক্কা মদিনাবাসী, তারপরও সে সেখানে যাইয়া তাদের সাথে বন্ধুত্ব করছে, তার আচরণ দেখছে সবাই দেখে
লাখ লাখ মক্কা মদিনাবাসী তারে ফলো করছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে। অত সোজানা ধর্ম। তোমরা বাংলাদেশ এসে মোহাম্মদ নাম লাগাইছে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা পড়ছি ওই মুসলমান হয়ে গেছে, এইটা কিন্তু মুসলমান না। মুসলমান অনেক কঠিন। সবচেয়ে সত্য ধর্ম দুনিয়াতে যদি থাকে সেটা হচ্ছে আমাদের ইসলাম ধর্ম। এটা আমরা না, এটা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ অনেক বুদ্ধিমানরা এই মন্তব্য করে যে যদি কোনো সত্যিকারের ধর্ম থাকে, শান্তির ধর্ম থাকে, সেটা হচ্ছে ইসলাম ধর্ম। এটা সবাই বিশ্বাস করে এবং বলতে বাধ্য, তার কারণ কোরআনে যা লেখা আছে আয়াতগুলো অর্থ সবাই যদি করে তখন বুঝতে পারে যে না, এটা শান্তির ধর্ম, এখানে কোনো হিংসা বিদ্বেষ নাই। তো আমরা বাংলাদেশে বইয়া আমরা ধর্ম লইয়া ফালমারি এই করে সেই করি, এগুলো উচিত না, এগুলো উচিত না, উচিত না। আপনি একটা পাঞ্জামি দিয়েছেন, মাথায় একটা টুপি দিয়েছেন, গালি দিতেছেন হিন্দুরে, হে এরপর বললেন মিলাদ পড়তে, মিলাদ পড়তে, এরপর বললেন মিলা পড়তে, এনা বিয়ে সালাম আলাইকা, টান একটা দিলেন, টানটা দিয়েই যখন মিষ্টিটা আয়, ওই মিষ্টিটা যে হিন্দুর দোকানে রা জানেন, বাংলাদেশে 90% মিষ্টির দোকান হয়েছে হিন্দুর দোকান, হিন্দুরা মিষ্টি মিষ্টি ভালো বানায়, এই জন্য আমরা হিন্দুর দোকানের মিষ্টি খাই। তা মিলাদ শরীফ পড়লেন, আর আগে বয়ান টয়ান দিলেন, গালি দিলেন হিন্দুদের, মিলাদও বললেন, মিলাদ করে খাইলেন কিন্তু হিন্দুর ঘরের মিষ্টিগুলা, তাই মরে আরেক জিলাপি দে, মরে আরেক আমিরটি দে, মরে আরেক রসগোল্লা দে, সেরকম টেস্ট আছে। তখন তো কর না, এটা পরেশবাবুর বউ, আর দুইয়া বানাইছে না, না দুইয়া বানাইছে না, হাতে গু আসিল কীভাবে ডলছো, হ্যাঁ তো কনা, তখন তো খাইতেই থাকো, তখন ধর্মটা তোমাকে যায় কি, তখন তোমাকে ধর্মটা যায় কি। মই মোল্লাও না, মই মসজিদের ইমামও না, মই নাস্তিকও না, মই ইসলাম ধর্মের মানুষ, ইসলাম ধর্ম শান্তি চায়, ইসলাম ধর্মতে কোথাও নাই হিংসা বিদ্বেষ। হিংসা যারা করে, যারা হিংসা করে তারা কোনোদিন বেস্টে ঢুকতে পারবে না, আল্লাহ তাদের জন্য বেস্টে বানায় না, তাদের জন্য বেস্ট আল্লাহ বানায় না। তোরা ওই হিংসা করে মরে মই লাইভে এসে 500 জনে দেখতেছে, তোরা গালি দাও, এটা তো আমাদের ধর্ম না। আইসে তবে নাস্তিক আসাদ নৌর ধরা খাইছে, তবে এইটাই চাই ওর জন্য সঠিক বিচার হয় যেন বাংলাদেশে দ্বিতীয়বার এই ধর্ম লইয়া কেউ যেন ফাল না মারে, ফাল না মারে। সবচেয়ে বড় কথা হয়েছে ওরে ধরছে, ওরে আইনের আওতায় আনছে, ঠিক আছে, আইনানুকভাবে ওর বিচার করা, বাংলাদেশে যেন দ্বিতীয়বার এইরকম নাস্তিক নৌর পয়দা না হয়, আর ধর্ম নিয়ে এরকম যেন ফাইজলামি দেশের ভিতরে না করতে রে, দেশে না করতে রে। হ্যাঁ তোরা কিছু কিছু আসছো কোরবানির সময়, কোরবানি খাওয়া দাও, হারামের টাকা দিয়া জামা কাপড় কেন, ঈদ করো, তোরা আমার কথা বুঝবি না। তার কারণ হারামখোর কোনোদিন আসাদের বন্ধু হইতে পারে না, হারামখোররা আসাদরা কোনোদিন ভালো চোখে দেখবে না। যারা হাতিন বেলায় হারাম খায় এদের শত্রু হয়েছে আসাদ, আসাদ সবসময় এরম। যারা হারামখোর খারাপ পথে চলো এরা কোনোদিন আমার লাগে তোরা মিশতে পারবি না, তোদের শত্রু আমি আর তোরাও আমার শত্রু, তার কারণ তোরা হারামখোর। হারামখোরের সাথে আসাদের বন্ধুত্ব হয় না। ভাই কি খান, কাজু বাদাম, কাজু বাদাম খাবা, বাদাম। কাকু কেমন আছেন, ভালো আছি আলহামদুলিল্লাহ, কি খাবেন। মাজারুল ভাই, ভাই কেমন আছেন, আসাদ ভাই ভালো আছি। বাবলু মিয়া লাগছে, রাইট। ধর্মের ধর্মের আগে মানুষ হওয়া উচিত, কেউ যদি মানুষ হইতে পারে তারপরে সে একটা ধর্ম হইতে পারে, আগে মানুষ হও, আগে নিজের ভিতরে ঢোকো, নিজের ভিতরে ঢুকে দেখো তুমি কতটুকু ভালো মানুষ, কতটুকু ভালো মানুষ, এরপর অন্যের লই সমালোচনা করে। আর বাংলাদেশে কতগুলো কাট্টা হুজুর মাথা টুপি এখানে মাতুল্লা গালি দিতে আছে, তোরা কিসের মুসলমান, ওই কাট্টা হুজুর শুয়ারের বাচ্চা, তোর সাথে লাগে তো আমার এই জন্যে, তোরা যদি মুসলমান হইতে তাহলে আমি খারাপ হইলে আমার যদি ভুল থাকে তাহলে এখানে কমেন্ট দিয়ে কয় যে না ভাই এটা তোমার ভুল হয়েছে, তোরা মাথা টুপির রাখছো নবীর সুন্নাত দ্বারে রাখকে গালি দিতে আছে, তাহলে তোরা কিসের মুসলমান, কিসের মুসলমান। আবদুল্লাহ হায়াত ভাই লাগছে, ধন্যবাদ ভাই, ওয়েলকাম ভাই। সালমান মিয়া লাগছে, হাই। সোহেল রানা লাগছে, ভাই ওরা বুঝবে না, মোর কথা বুঝুন না, ক্ষমতা বাংলাদেশের মানুষের 30% মানুষ মোর কথা বোঝে, যাদের ভিতরে গেলো আছে, গেলো আছে এবং শিক্ষিত ভদ্র সমাজ তারা বোঝে। ওই ধানখাতের কোনায় ভাই আকিসবিরি খাইয়া লঙ্গির কোচ কয়েছে আকিসবিরি, হেয়ারা মোর কথা বুঝবে কেমনে। আইসে দুনিয়া গুণী লোক দেশে আসেন বলে দেখি, আসেন বলে দেখি, ওই যাই খাই তোর চেহারা দেখছ, আহ আরে যেই না চেহারা, লিটন পিলাটার হিরো, সেলফি হিরো,
ডিএসএলআর হিরো, হ্যাঁ পড়বা শিক্ষায় ডিএসএলআর কিনা ফোটান কিছু না দেখে ভাইয়া কানের উঠে বা যাবো। হ্যালো মামা, ওকে তপন হালদার, আগে মানুষ হন, মানুষ হন, মানুষের লই সমালোচনা করার আগে নিজে ঠিক হন, নিজে ঠিক হলে পরে অন্যের লই সমালোচনা করা যায়। নিজে ঠোকাই গো মাছি করা ব্যান ব্যান, অন্যের অন্যের সমালোচনা করা দৌড়াইতেছ, কথা 100% রাইট বড়। মিলন হোসেন চানমিয়া লাগছে, ওকে আব্দুল মোতালেব ভাই লাগছে, হাই কেমন আছেন। আর আর একটা কথা কইতে চাই, ওইটা হয়েছে আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী ওর তো কোনো মন্ত্রিত্বের যোগ্যতা নাই, যোগ্যতা নেই, অরবিতে না আছে শিক্ষার আলো, না আছে কিছু, না আছে ধর্মীয় চেতনা, অরবিতে অরবিতে কিছু নাই। তা ওই নুরুল টাকলা, নুরুল টাকলা যার মাথায় নাই চুল, সেই শালা বাংলাদেশের শিক্ষামন্ত্রী হয়ে কেমন কীভাবে জাতি জানতে চাই কীভাবে হয়। ও যদি শিক্ষামন্ত্রী সঠিক দায়িত্ব পালন করত, ওর মতো স্যারের বাল ও মিডিয়ার সামনে এসে কয় তা শিক্ষকরা প্রশ্নপত্র ফাঁস করে, ওই ফুড্ডার পর ফুড্ডা তুই এইটা কাও, তাইলে তুই ব্যর্থ প্রধানমন্ত্রী, ব্যর্থ শিক্ষামন্ত্রী। তুই যখন মিডিয়ার সামনে দাঁড়াইয়া কইতে পারো যে এইগুলা করে শিক্ষকরা ফাঁস করে, তাহলে তোরে মন্ত্রী বানাইছে কি আর, তুই ফুডার পর ফুডা তুই ব্যর্থ মন্ত্রী, তাহলে তুই মন্ত্রিত্ব পদে আসছো কেন, তুই নামো না কেন, তুই নামো না কেন। এইটা তোর দায়িত্ব যাতে কোনো শিক্ষক যেন প্রশ্নপত্র ফাঁস করতে না পারে, শিক্ষা ব্যবস্থা যেন ভালো হয়, কারণ তোর রাখছে তাহলে কি একটা, তুই ব্যর্থ তুই নিজেই কইতে আসছো, এইটা শিক্ষকটা ফাঁস করে, তাহলে তুই হয়েছে বসবে নাম আলার পালা নাম পাড়ার পর পাড়া, তোর ভিতরে শিক্ষার কোনো আলো আছে তোরে। যদি মই আসাদুজ্জামান আসাদ পাইতাম বাংলাদেশের শিক্ষামন্ত্রীর জন্য নিউজ, তোরে আমি গরুর রশি দিয়া বান্দা প্রাইমারি স্কুলের বারান্দায় বান্দা থইতাম খড়ির লাগে, যে শালা তুই আগে শিক্ষাগতা শেখ, পড়াশোনা কর, অন্তত পক্ষে 5 পাশের অভিজ্ঞতা তোর ভিতরে থাকা উচিত, তাও তোর ভিতরে নাই। তোরে যদি আমি পাইতাম তাহলে বাংলাদেশে প্রাইমারি স্কুলে খুঁড়ির সাথে তোরে বান্ধা দিত, তোর স্কুলে ভিতরে নিতাম না, পোলাপান দেখতে তো তোর টাকলায় থু দেবে, এই জন্য তোরে গরুর দড়ি দিয়ে বারান্দায় বান্ধা থইতাম। তোর কোনো যোগ্যতা নাই বাংলাদেশের শিক্ষামন্ত্রী হওয়ার জন্য, তোর একটা জাতি ধ্বংস করতে, একটা জাতি ধ্বংস করতে কোনো রাসায়নিক বোমা কিছু লাগে না, একটা নুরুল হুদা টাকলা থাকলেই হয়। তো তুই আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করিয়া দিছ, তুই নাম তুই নাম তুই নাম, তোরে বাংলাদেশ শিক্ষা, বাংলাদেশের কোনো বাংলাদেশই তোরে চায় না। সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক প্রত্যেকটা ছাত্রের কাছে প্রশ্ন করা হইলে যদি প্রশ্ন করায় তোরে চায় না, তুই হান্দে নাম তুই হান্দে নাম, তোরে বসাইছিস যেন শিক্ষকরা উল্টাপাল্টা না করতে হয়, দেশের শিক্ষা ব্যবস্থা যেন উন্নতি হয় ভালো হয়। তুই ব্যর্থ, ব্যর্থ মন্ত্রী দেখিয়া তুই রিপোর্টারদের সামনে আইসা তুই বলো যে এগুলা শিক্ষকটা ফাঁস করে, তাহলে তোর ওইখানে দেওয়া হয়েছে কিসের জন্য, ওই শালার পোশালান নাস্তিক ইমরানের কাছে নিজের ভাইয়ে মাইয়া ঘুমাইতে দেওয়ার জন্য তোর ওখানে বয়ন নিয়েছে, ওই মা গা হালার পো আল্লাহ শিক্ষামন্ত্রী তুই আয় আমার সামনে আয় দেখ কেন তো বাডা বাডা করে গেলাম, একটা বেয়াদ্দ নাস্তিক নাসারা শিক্ষামন্ত্রী বানাইতে হয়েছে, বাংলাদেশের ধর্মডারে শেষ করে গেলাইছে, ইসলাম ধর্মডারে সুয়ারের বাচ্চা পাঠ্যপুস্তক থেকে ইসলাম তুলিলা হালাইছে, কুত্তার বাচ্চা জানোয়ার বাচ্চা, তুই নামও না কা ব্যর্থ। শিক্ষামন্ত্রী ছিল ডক্টর ইনুস, আমাদের দক্ষিণ বাংলা বরিশালের ছেলে ডক্টর ইনুস বিএনপির আমলে, কই বিএনপির আমলে তো এইরকম প্রশ্নপত্র ভাষা নেই, এইরকম ভাষা নেই বিএনপির আমলে তো কোনো, ওই শিক্ষামন্ত্রী ছিল আমাদের বরিশালের, তার নাম ডক্টর ইনুস, আপনারা সবাই চিনেন, কই তার আমলে তো কোনো শিক্ষক ছাত্রীদের দর্শন করে নেই, কোনো কোনো টিউশন ব্যবসা চলতে পারে নাই তার আমলে, যে টিউশনই করলে খালি টিউশনই করবার পয়সা পয়সা লাভ, স্কুল কলেজে ক্লাস করা লাগে না, ওই পরীক্ষার আগের দিন তো প্রশ্নপত্র হাতে পায় নাই। মানুষ হ মানুষ হ, মরা বরিশালেরা যেখানে যায় মরা টাইগার। শিক্ষামন্ত্রী একটা ছিল ডক্টর ইনুস, বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা সোজা করিয়া রাখছিল, হের আমলে এরকম প্রশ্নপত্র ফাঁসে না, তোর মতো টাকলা স্যার তুই তো মর লাগেই পারবি না, তুই মন্ত্রীও কীভাবে, ওই ফুডার ফু ফুডার তুই কথা কইলে তোর কথা দিয়ে দে খালি ওই ক্যামেরা দেয় স্যাপ পরে স্যাপ, ঠিকমতো কথা কইতে না গুছাইয়া মনে হয় হালা ফুটিকা খাইয়া পুরা নেশা টাল ফুটিকা খোর, তুই নামো না কার তুই মন, তুই এসব ব্যর্থ মন্ত্রী, ব্যর্থ শিক্ষামন্ত্রী, বাংলাদেশের শিক্ষামন্ত্রী তুই এসব ব্যর্থ। আমি পং পং আসাদুজ্জামান কইলাম, তুই ব্যর্থ দেখা তুই মিডিয়ার সামনে এসে কইছো যে এগুলা শিক্ষকরা ফাঁস করে, তাহলে তোরে বসাইছে কি, জাতির প্রশ্ন একটা তুই ওখানে বসছ কেন, তোর দায়িত্বটা কি, হ্যাঁ তোর দায়িত্ব কি, ফুডার পর ফুডা শাহবাগ নাস্তিক পট্টিতে মাইয়া পাঠাবি আর ইমরানের সরকার পং পং করে পেট বাজাবি এরপর বিয়ে দেবি, এইয়া এই জন্য তোরে বসাইছে, পাটার পর পাটা বলো থালার নাম তোরে কেন দিয়ে না মানসিত হান দে।
হালা মূর্খ কথা বলতে জানে না। মুই আসাদুজ্জামান আসাদ বিনা বিনা লেখায় বিনা ট্রেনিং এসে লাইভে কোপাইতে আসে, ডাইরেক্ট লাইভ লাইভ উপস্থাপনা, এটারে বলে লাইভ টিভি প্রোগ্রাম বলেন, যে যে কোনো অনুষ্ঠানে যে অনুষ্ঠানগুলো হয় যারা উপস্থাপনা করে তারে রিহার্সাল করে, কার সাথে কি বলবে, কোনটার উত্তর করবে, কোন প্রশ্ন, সব কিছু রিহার্সাল করিয়া তারা খারায়। আর মোরা দেখ ফিট বরিশালিয়া বলাবান ফিট খারার উপরে লাইভে উপস্থাপনা, কোনো কোনো ই করা লাগে না, ফুড আর পর ফুড আর তুই নামো না কেউ হন দে ব্যর্থ শিক্ষক, শালার পর শালা শিক্ষামন্ত্রী, পাডার পর পাডা। তোরা কিন্তু দরিয়া দরিয়া সেভেন আপ খাওয়াই দেমু, আর লাকি আছে না, লাকি আছে না শাহবাগের লাকি, ওর সেই তেনা দিয়ে তোর দাঁত মাজিয়া দেমু হালার পালা। তুই ঠিক পাইছু, তো বাংলাদেশে তোর যোগ্যতা আছে শিক্ষামন্ত্রী আবার পাডার পর পাডা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা শেষ করিয়া লাইছ সুয়ারের বাচ্চা। শেখ মুজিবের এই জন্য দেশ স্বাধীন করে নাই, তোর মতো নাস্তিক নাছড়া দিয়ে দেশের দেশের শিক্ষা ব্যবস্থা চালাবে পাডার পর পাডা, তোর শাহবাগ নিয়ে কুত্তা সাজিয়ে দেবো কিন্তু পিছনে টাকলার পর টাকলা। আপনাকে টেকনাফ থেকে তেঁতুলে এটা আওয়ামী লীগ বিএনপি জামাত শিবিরের কথা না, প্রত্যেকটা ছাত্র ভাইদের কাছে প্রশ্ন, ও কি বাংলাদেশে শিক্ষামন্ত্রীর যোগ্য? যে সুদীপুত মিডিয়ার সামনে খাড়াইয়া কইতে পারে, খাড়াইয়া কইতে পারে যে এগুলা শিক্ষকরা ফাঁস করে, তাহলে ওই শিক্ষক তোর আন্ডারে না সুদীপুত সুদি, তাহলে তোরে ওইখানে বাংলাদেশি সরকার বাংলাদেশের গভর্নমেন্ট তোর ওইখানে বসাইছে কির জন্য? তাহলে তুই ব্যর্থ শালা, তাহলে তোর ওখানে বসার তোর ওই শিক্ষামন্ত্রীত্বের তোর দরকার নাই, তোর নাম্যা যা নাম্যা যা, তোর পাশার উপরে লাগতে দেবো। বাংলাদেশে এর আগে যে শিক্ষামন্ত্রী ছিল ডক্টর ইনুস বরিশালের, হ্যার নকের যোগ্যতা তোর কাছে নাই সুয়ারের বাচ্চা, তোরে মন্ত্রিত্ব দেশে কোন আলাই, ওরে পাইলে কানের উপরে বাজাইতাম, দেশের শিক্ষা ব্যবস্থা শেষ করিয়া লাগছে। বাংলাদেশের কোনো কোনো ছাত্র ওরা দেখতে পারে না, শিক্ষা ব্যবস্থা এমন করিয়া লাগছে কোনো ছাত্র দেখতে পায় না। এত রাগ কেন, রাগ কেন দেখো না? তোরা বাংলাদেশের নতুন প্রজন্ম, দুদিন পর তোরা সংসদ ববি, তোরা দেশ চালাবি, হাসিনা তো বুড়ো হয়ে গেছে, খালেদা বুড়ো হয়ে গেছে, ওরা কয়দিন, এরপর তো তগুয়াতেই দেশ যাইবে। তা তোরা তোরা এখানে পাঁচটা কমেন্ট দাও, এর ভিতরে তো চারটে কমেন্ট গুল, তাহলে তোরা তগুয়াতে যখন দেশ যাইবে, তোরা যখন সংসদে ববি, দেশ তোরা কীভাবে চালাবি, দেশ তোরা কীভাবে চালাবি? এইখানে পাঁচটা কমেন্ট দা, পাঁচটার ভিতরে তো চারটা লেখাই ভুল। এই যদি নতুন প্রজন্ম, এই যদি হয় শিক্ষা ব্যবস্থা, তাহলে দেশ ধ্বংস করার জন্য, দেশ ধ্বংস করার জন্য পারমাণবিক বোমা লাগে না, একটা নুরুল ইসলাম যথেষ্ট। তোকে তো ধ্বংস করে লাইছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে লাইছে। এখন আর ছাত্র ই পাশ করার পরে যাই যদি যায় চাকরির ইন্টারভিউ দিতে, ইন্টারভিউ টেবিলে পাও কাপে উত্তর দিতে পারে না, পাও কাপে। কতলা অশিক্ষিত জানোয়ার এইয়া পাগল ছাগল এই মন্ত্রী মিনিস্টার বানাই থেছে। ওই 300 জন তোরা কি বাংলাদেশের হ্যাডম? বাংলাদেশের 17 কোটি মানুষের ভিতরে তোরা 300 জন কি সব? তোকে চাই ভালো ভালো শিক্ষিত মানুষ বাংলাদেশে আছে, তোকে এমনও মন্ত্রী আছে তোকে সংসদে, বাংলাদেশের রিক্সাওয়ালা তার চেয়ে বেশি শিক্ষিত। আর কইলাম না, পচাইলাম না, টাকলারে যদি পাইতাম মুই এই ফোন দিয়া বাইরে যেতাম। এইটা হয়েছে, এটা হয়েছে ডিজিটাল মাদুর, এটা যদি মাইয়া গোয়াতে থাকে তাহলে ডিজিটাল মাদুর, আর এটা যদি পোলা গোয়াতে থাকে এই ফোনটা তাহলে হয়েছে এটা স্মার্টফোন, আর মাইয়া গোয়াতে এটা হয়েছে মাদুর, মানে এর ভিতরে বয়ফ্রেন্ড আদালান না হয় না, এটা হয়েছে মাইয়া গো মাদুর আর পোলা গো হয়েছে স্মার্টফোন। তোরে টাকলা যদি পাইতাম এই ফোন দিয়ে তোরে পিড়ে মাটিয়া লাইতাম হালার পর হালা, নাম নাম ক্ষমতা দিয়া নাম, আবার কা ঘুষ খাও ঘুষ খাও ঘুষ খাওয়া, তাহলে কমাইয়া খাইও ফুড আর ফুড। একটা মন্ত্রী, একটা শিক্ষামন্ত্রী, একটা জাতির মেরুদণ্ড হয়েছে শিক্ষা, সেই শিক্ষামন্ত্রীর মুখ থেকে মিডিয়াতে এভাবে কথা তুই উচ্চারণ কর কীভাবে, যে ঘুষ খাও কমাইয়া খাও ওই পাডার পো পাডা, জাতি কি তোরে তোর কাছ থেকে এই ঘুষ খাও ঘুষ শিক্ষার জন্য ওইখানে তোরে খাড়া করছে? মোর কথা এরমে, মুই মুই কারোর সম্মান দেয় না, রং নাম্বার যেখানে দেখবে হ্যানে ওসামো, মুই নাম্বার ওয়ান পিস এ বরিশাল্লাবাগ। আর মতো শিক্ষা শিক্ষামন্ত্রী আবার আর কোনো বেইল আছে বাংলাদেশ অর্থে? ভালো ভালো মনে হয় ক্লাস ক্লাস ফাইভের ছাত্র অর্থে ভালো ভালো শিক্ষা শিক্ষিত, আলা কথা কইতে পারলে স্যাপসে দেয় হালার ফলায় ফটিকা খাইয়ে ক্যামেরার সামনে কথা খায়।
থটিকা খায় না হারারাতের ওই শাহাবাগে লাকিরে মনে হয় ফিরি পাইছে, জামাই মনে হয় উপহার করছে, শ্বশুর রে উপহার করছে, লাকিরে লইয়া পং পং করে আর ফটিকা খাইয়া ইয়া ক্যামেরার সামনে খায়। থাবরাই হালার ফলা তোর শিক্ষামন্ত্রীর পং পং, বাইরে হালার ফলা দেশ দিয়া দেশ ধ্বংস করিয়া লাইছ। মই মুজিব সৈনিক, তোর মাত্র টাকলারে ভয় পাওয়ার ভয় পাওয়ার কিছু আসে যায় না, কলিজার ভিতরে খালি মুজিব মুজিবের মুজিবের আদর্শ ঘটতে আছে। আল্লাহর বহালা তোরে শাহবাগ নিয়ে বানিয়ে দেখ, লাকিরে দিয়া দর্শন করামো শালা, তোর টাকলার উপরে লাকিরে দিয়া হেসু করামো, উল্লাল্লাহ উল্লাল্লাহ মনো আরো কত মূর্খ। মামা অল্প ঠান্ডা করে খান, ভাই কেমন আছেন? ভালো আছি। আপনি কিসের মুসলিম? আপনি মুসলিম হলে বেডুইন কারা? মই মুসলমান না, তোকে মাতো মুসলমান না, ফুডার ফর ফুডারা। হারা দিন মাইয়া গো পিছনে গরো ইমো নাম্বার চাও আর পং পং করো, পড়াশোনা বাদ দিয়ে পার্কে যাই পড়িয়ে থা সিপাই দৌড়াও। মুই হেই মুসলমান না, মুই খাড়ি মুসলমান, নামাজ সবসময় পড়তে পারি না, এর বিচার আল্লাহ করবে। দুজন বসাই রাখছে, সব দেখতে আছে, মুই কি করতেছে কি খাইতেছে এর দেখার তোগো দেখার ই না। শিক্ষামন্ত্রী পাডার ফর পাডারে বাংলাদেশের যত স্টুডেন্ট আসছো অরে গরুর দড়ি দিয়া বান, সবাই আদেশ দিয়ে দিলাম। মই আসাদুজ্জামান আসাদ দক্ষিণ বাংলার বাঘ, শেখ মুজিবারের সৈনিক, শেখ মুজিবারের আদর্শ বড় হয়েছি। গরুর দড়ি দিয়া অরে বান, অরে বান্দা নিয়া কেলা স্কুলের ভিতরে বারান্দায় বান্দা থো, প্রাইমারিতে অরে হাই স্কুলেও জায়গা দিবি না, অরে প্রাইমারি স্কুলে বান্দা থো, জানে প্রাইমারি শিক্ষকের দ্বারা কিছু শিক্ষাই আপনার মন্ত্রিত্ব করতে হবে বাংলাদেশে। সবাই বান্দা থো আরে ওর মতো শিক্ষামন্ত্রী রে মুই সম্মান দেব না, তার যে শালার পোশালা মিডিয়ার সামনে ইয়া কইতে পারে ঘুষ কম করে রাখাইও, মানে ঘুষের পারমিশন এইটাই তো, ঘুষ কম করে রাখাইও, মানে লিটন ফেলাটে যাও এক তিনবার দিও না, তাহলে মাইয়া আটতে পারবো না, একবার দিও তাহলে মাইয়া সজাই আটতে পারবে। এই হচ্ছে সিস্টেম দেশের, এই হচ্ছে মন্ত্রী পাডার ফো পাডারা, তোকে বসাইছে কেন মন্ত্রিত্বে, ফুডার ফো ফুডারার নাম। আমনের গো কাছে বিচার, একটা মন্ত্রীর মুখ থেকে এইরকম কথাবার্তা মিডিয়ার সামনে কিভাবে আসে, মিডিয়াতে কিভাবে বলে যে তোরা ঘুষ খাবার একটু কমাইয়া খাইস, এর মানে কি সে পারমিশন দেছে না যে ফ্রিটা খুলবি তাই আসতে খুলিস, যেন মাইয়ারে বেতা না পাই দিবি তাই আসতে দিস, জোরে দিস না, এটা কেমন কথাবার্তা একজন মন্ত্রীর মুখ থেকে ঘুষ পারমিশন দিয়ে দেয় দেশের ভিতরে। অরে নামায় নাখা বাংলাদেশ সরকার, অরে নামায় নাখা শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আমনে অরে নামান নাখা, ওই কিছু কিছু আবালের কারণে আমার নেতা মুজিবের দলের বদনাম হইতেছে, এগুলো নামান কিলে খেলে আবাল সোতা পাগল ছাগল দিয়ে ভরিয়া থেছেন মন্ত্রী মিনিস্টার। আপনারা সবাই বিচার করেন এটা কি তার উচিত হয়েছে, সে একজন মন্ত্রী তার মুখ থেকে, বাংলাদেশে তো ঘুষ সবাই খায় কম বেশি সবাই খায়, এটা তো না নাই অস্বীকার কেউ করতে পারবেন না, সে মিডিয়ার সামনে এসে কিভাবে কয় যে কমাইয়া খাও, এর মানে কি সে পারমিশন দিয়ে দিছে। তার উচিত যে বাংলাদেশে ঘুষ খাইলে হ্যার ব্যবস্থা নেওয়া হইবে, ঘুষ খাওয়া বন্ধ করো দেশের মঙ্গলের জন্য, এইরকম বয়ান হইবে তার। আর শালার পথে কয় কম খাইও কম খাইও, এইটা কি, এইটা কি যে লিটন ফেলাটেস যাও তো সপ্তাহে তিন দিন যাইও না একদিন যাইও, ফুডার পো ফুডা বলদা হালার পো হালা পাডার পো ফাডা, তোরে যদি পাই বরিশালের সামাদ লঞ্চের ছাদে উঠাইয়া কিন্তু কেন্নম। তুই মন্ত্রী হইতে ওরা বাংলাদেশের, বাংলাদেশের যারা খারাপ এরাই সম্মানিত, একে পিছনে পুলিশ গড়ে মোরা কিন্তু মুজিব সৈনিক, মগে পিছনে পুলিশ গড়া লাগবে না, মুজিবের আদর্শ ভিতরে মগে পুলিশ লাগে না, মোরা কেল্লাইয়া বাড়া বাড়া করি এলাম, নাম 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 তোরে আগে বাইরিয়ানের নাম, বাইরিয়ানের দরকার লাপা আটা পোটা মন্ত্রী মন্ত্রী বানাইয়া তৈয়া দেশে কয় বিল্ডিং ঝুলাই জামাত শিবিরে, এই জন্য ওই কে যেন রানা প্লাজা সিতাইয়া পড়ছে বলে এতে জামাত শিবির ধাক্কা দিয়েছে, একটা পাডা বলো তো এগুলো মন্ত্রী বানায়, মন্ত্রী বানানো উচিত যে যেখানে যোগ্য তারে মন্ত্রী বানানো উচিত। বিএনপি আমি খালেদা জিয়ারে পুরা জাতি কয় নাইন পাস, তা খালেদা জিয়ার আমলে আমি মন্ত্রীগুলা দেখছি সবাই চুরি করে কম বেশি করে, মন্ত্রীগুলা দেখছি যে যেখানে পারফেক্ট তারা সেইখানে মন্ত্রিত্ব দিয়ে থুয়ে দিয়েছিল, খালেদা জিয়ার আমলে যে যেখানে মন্ত্রিত্ব দিয়ে থুইছে এক জায়গায় পারফেক্ট গুলানে মন্ত্রিত্ব দিয়ে থুইছে। ডক্টর ইনো শিক্ষামন্ত্রী এককারে বাঘের মতোই শিক্ষা ব্যবস্থা এমনভাবে করিয়া রাখছিল যে পোলাপান সুশিক্ষা শিক্ষিত হইয়া এরপর স্কুল কলেজ দিয়ে বাইরে হইত, সার্টিফিকেট অরিজিনাল লইয়া বাইরে হইত, আর আই এম জিপিএ ফাইভ বের ফাডা ফো ফাডা, আল্লাহ ফলা দাঁত গেছে ফাঁক হইয়া মাথায় নাই চুল, আর তোর আমলে পড়াশোনা করে ছাত্ররা তো জিপিএ ফাইভ না পাওয়া উচিত আসলে, তখন কইলাম লিটন ফুলা ফিতা পাই
সিবিআই তো বেশি ভাই, মন মেজাজ কেন গরম, মন মেজাজ কেন গরম? আপনারা বাংলাদেশে মন্ত্রী মিনিস্টারের বানান আবুল উবুল সামার ডেম আমার ডে এগুলো পান কই? আপনারা এগুলো পান কই? মুজিব শুনি কই এরপর কই? খালেদা জিয়ার আমলে যে কটা মন্ত্রী ছিল ভালো ভালো হেডমালা মানুষ ছিল, এবং তারা যারা যে বাবাই দেওয়া হয়েছে সে সেই কাজই করছে, আর একটা মন্ত্রী বানায় সাহারা খাতুন ঘুমায় লল বাই বাই করে ঘুমায়, মমতাজ বুকটা ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, সংসদ ভবন ফাটাইয়া হালায়। এই জন্য সংসদের সাইড করলে সন্ধ্যাবেলা পতিতা ঘুর 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 করে, যে দিনে পতিতা বয় রাইতেও পতিতা করে, দেশ তো বাসাইয়া হালাইছ। হ্যাঁ পংপং ভাই আরও দেন ভাই, আপনার লাইভ বিবিসি খবরের মতো অ্যাকশন, মোর বিবিসি খবর না, মুজিব সৈনিক এবং বাংলা মায়ের খাড়ি সন্তান, দেশটাই ভালোবাসে, আকাঙ্ক্ষাম এগুলা কি, এগুলা কোনো মন্ত্রী ভাই তোরা নিজে রাখ, এই যে শিক্ষামন্ত্রী এটা কোনো মন্ত্রী, এটা কোনো মন্ত্রীর ভাষা? মন্ত্রী এইভাবে কথা বলে মিডিয়ার সামনে যে তোরা ঘুষ খাওয়া একটু কমাইয়া খা, এগুলা কি কোন ধরনের কথাবার্তা? পাডা দিয়ে সংসদ ভবন ভরিয়া ফিরে দিচ্ছে, 300 সিটে মনে হয় 300 সিটে 150ই খালি পাডা। ইতে কি জানো কালী পূজাতে নিয়ে বলি দিলে মনে হয় পাপ মোচন হইবে না বাংলাদেশে, পাডা দিয়ে সংসদ ভবন ভরিয়া ফিরে দিচ্ছে। আপনারা এই এর কি জানো কয় মমতাজের কি যোগ্যতা আছে সংসদে বসার, তারানা হালিমের কি যোগ্যতা আছে সংসদে বসার? উচিত কথা কইলে তো আমারে খারাপ কইবেন, দেশদ্রোহী কইবেন, কি যোগ্যতা আছে আপনারা জানেন না? তারা কিভাবে সংসদ ভবনে বসে? এই জন্য বাংলাদেশে পতিতা ভরিয়া গেছে, এখন মিডিয়া জগৎটা পুরো পতিতা সেন্টার, গান গায় হেও রাত্রি রইলে হেগুলা পতিতা, ওই নাটক করে হেগুলা পতিতা, খবর পড়ে হেগুলা পতিতা, যে ক্যামেরা মাইয়া থাকে হেগুলা পতিতা, পতিতা ভরিয়া হলাইছে মিডিয়া জগৎ, সংসদে পতিতা বয় থইয়া দিয়েছে, তা মিডিয়া জগতে পতিতা ছাড়া থাকবে কে? হ্যাঁ মসজিদের ইমাম থাকবে যেখানে? ভাই কথা ঠিক আছে, আপনি গাঁজা খান ভাই? হ্যাঁ গাঁজা খাই, উচিত কথা কই? মুজিব সৈনিক দেখাই শেখ মুজিবের নামে যেন দাগ লাগে না এরম কথা কই? আর তোরা মুজিবের সাইনবোর্ড লাইক হাই মুজিব, হাই মুজিব, হাই মুজিব, হাই মুজিব, শালার পো শালারা, মুজিবরে সেলুট দেবো এরম সিনা টান করে এরম যাইয়া কমো না মুজিব 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 ওইরম করবো না, পাডার পাডারা দন্দুভাইয়া মুজিব সৈনিক আসাদ না, আসাদ হয়েছে মুজিবের আদর্শ বড় অন্য পোলা আসাদ। আবুল আবদুল্লাহ মহিদের কথা বলেন, ও সাপটার আর একদিন আবহানে টাকলা আবদুল্লাহ মহিদ কথা কইলেও এবারটা বাংলাদেশের অর্থনীতিটা যেভাবেই হোক এবারটা চালাই রাখতে আছে, পদ্মা সেতু করতে আছে, যেভাবে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এরপরও বাংলাদেশের অর্থনীতিটা ঠেলে ধরে রাখতেছে, হের ভিতরে কিছু না থাকলে পারে না, যে মানুষ ভালো কাজ করে তার খারাপ দিকও বেশি থাকে। আব্দুল মাল মতি হয়তো বা কথাবার্তা দুই একটা কয় মানে শক্তি ইট জোরে চাপার জোরে, এমনি মানুষটা বেশি একটা খারাপ না, চুরি চামাটি ওইখানে যদি আপনারও দেওয়া হইতো ওই মূর্তির জায়গায় আব্দুল মাল মূর্তি হিসুর কাছে ওই টাকলা হিসুর চেয়ারে যদি আপনারও দেওয়া হয় তো আপনি ওই রকম করতেন, তা আপনি নিজের বিভাগে যান। কিন্তু এই পাডার পর পাডা নুরুল হুদা টাকলা ইসলাম কি জানো ওই ফুডার পর ফুডা, ওর মন্ত্রীর কোনো যোগ্যতা নাই বাংলাদেশে, ওর কোনো যোগ্যতাই নেই। সিগারেট খা পং পং তেল গেলে ফুরাইয়া, এই টাকলারে কে বাঞ্জা তো বাঞ্জা তো লাকি রে আন, লাকি রে আন শাহবাগ সত্তর থেকে লাকি রে আন, আর মাথায় মূর্তি দেখতে হালার যদি মাথায় চুল ঠুল হয় দুই একটা চুল গজায়, আর যদি ওই হয় কি জানো কে হ্যাডম ম্যাডম হয় হালার যদি একটু জ্ঞান বুদ্ধি হয়, আর নাহলে দর বাংলাদেশের ছাত্ররা ওরা দর ধরিয়া নিয়ে বারান্দা স্কুলের বারান্দা বাঞ্জা তো প্রাইমারি স্কুলে হাই স্কুলে নিস না হলে হাই স্কুলের ইজ্জত যাবে, প্রাইমারি স্কুলের কোনো বাঞ্জা তো 6 মাস, আর কাঁডাল পাতা খাইতে দিবি ছাগলের মতো কাঁডাল পাতা খাইবে, আর সরিয়া সরা পরিয়া হের পরে যেন মন্ত্রিত্ব করতে। জুম্মান আলী ভাই লাগছে, ভাই ঠিক আছে আমি আপনার সাথে একমত, মোর সাথে একমত তাই লইবে না, সবাই রে দেশটা ভালোবাসা প্রতিবাদ যায় না দেখবে অন্যায় অন্যায় প্রতিবাদ করো, সে আওয়ামী লীগ বিএনপি জামাত ছিবেন না, বাংলা মায়ের খাঁটি সন্তান হইলে খাঁটি কথা সব জায়গায় বলতে হয়।
হাবিবুর রহমান লাগছে, জয় বাংলা, কেন চলো ভাই, ভালো আছি। মালমোহিত অনেক সত্যি কথা বলতে বললে দেয়, হ্যাঁ মালমোহিত তোমরা সবাই আব্দুল মাল মোহিতরে রাবিশ রুবিশ কও, এবারটা ঠিকই কয়, তোমরা রাবিশ এবারটা ঠিক কয়, আমি তার কিছু কিন্তু কথা পছন্দ করি, রাবিশ যে কয় ঠিকই আছে, রাবিশে তো বাংলাদেশের রাস্তাঘাট ভরে গেছে, এবারটা ঠিকই কয়। এতগুলা চোরের ভিতরে 300 চোর সংসদে বইয়া রয়েছে, 300 চোরের ভিতরে অর্থনীতিটা ঠেললে ধরছে, এবার মাথা এবার রাবিশ রুবিশ কইয়ে ঠেললে ধরছে, মানুষের ভালো দিকে দেখতো। জয় বাংলা, খেলা সামলা ভাই, মরার বুদ্ধি হয়েছে, মরার বুদ্ধি সব মুসলমান জন আল্লাহরে জন বিশ্বাস করে, একদিন তো মরতে হইবে, একদিন আগে একদিন দুই দিন সত্তর পথে সিনা টান করে মরে যাবো, বাপের বেটার মতো, বাপের বেটার মতো মরে জানো, ট্রাকের নিচে সিনা টান করিয়া মরে মুজিব সৈনিকরা, দেখো না মুজিব সৈনিক সিনা টান করে শরীর উঠে মরছে, শেখ মুজিব আমার নেতা হয়েছে ইয়া, আর আমি হয়েছে হ্যাগো শিষ্য। হ্যাঁ কেমন আছেন ভাই, আল আমিন ভাই ভালো আছি, তোরে কাইয়া কাইয়া দেবো, আরে যা দা তো লাইবে, পাঁচজনে পাও না তো, আর মরে কাইয়া দিতে আইস, কাবাকে এত সাহস, ফরমালিন খা গামজা খা নাহলে ইয়া বা খা, আর লিটন ফেলাটা যাই মাইয়াকে পাইজামার ফিতা খা, মোরে খাওয়ি না, যোগ্যতা তো নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, দেশে আসার ইচ্ছা আছে, দেশকে তো লেখকে থইয়া দিয়েছি রে, মোর দেশের নাগরিক না, কাঠি মায়া কাঠি সন্তান, দুই একটা খাঁটি সন্তান দেশে গেলে তোরাই তো টেক ছাড়বে না, মরিয়া যাবে মরিয়া যাবে, কিলাই মারিয়ালাম ভাই। আপনি বলেন মুজিব আদর্শ লালিত, আপনি মুজিব আদর্শ গালাগালি আছে নাকি, আছে না, শেখ মুজিব আর কিলাইছে না তোমাকে, তোমরা রং নাম্বারই করবা, শেখ মুজিবের ভিতরে গালাগালি নাই, শেখ মুজিব কইছে না সবাই পাইছে ভালো ভালো মানুষ, আর মুই পাইছে কতগুলো চোর, তাহলে এটা গালি না, আমার মুজিব কইয়া গেছে, আমি মুজিবের নেই, মুজিবেরই তো, তা দেশে অন্যান্য দেশে থাকে মন্ত্রী মিনিস্টার, আর বাংলাদেশে সংসদে বই কতগুলো চোর আর মাগি, কতগুলো চোর আর মাগি, আর পৃথিবীর সব দেশের বিমান থাকে বিমানবালা, আর মগে বাংলাদেশে থাকে বিমান খালা, চালা মনু। কিরম খান পংপং ভাই, দেশের ভবিষ্যৎ নিয়ে কিছু বলেন, দেশের ভবিষ্যৎ ওই দেখো না ভবিষ্যৎগুলো, দেশের ভবিষ্যৎগুলোই তো কমেন্ট দিতে আছে, 5টা কমেন্ট লাগে, এর ভিতরে 4টাই লাগে ভুল, এই তো দেশের ভবিষ্যৎ, আর কি কমন, টাকলা মন্ত্রী শেষ করে দিছে, শিক্ষামন্ত্রী নুরুল ফাডা শেষ করে দিছে দেশের ভবিষ্যৎ, ওই দেখো না 5টা অক্ষর লাগে একটা কমেন্ট, এর ভিতরে 3টা লাগে ভুল, 4টা লাগে ভুল, এই দেখো না দেশের ভবিষ্যৎগুলোই দিই, মোর সামনে এরম করে চাইয়া রয়েছে, আরে হে মাথা গেলেও সে দেখতে আমি পড়তা দিত কমেন্ট, নাহলে পড়তাম না, যে বুঝছে কি লেখছে এশিয়ার আঙ্গেতে, ককলে করিমদ্দিন বোঝার ক্ষমতা আছে তো, এই জন্য বুঝছে যায় এগুলো লেখতে আছে তোরা, এই আছে তোকে দেশের ভবিষ্যৎ, এই তো দেখতে আছে। আচ্ছা ভাই ভালো আছেন, হ্যাঁ ভাই মুক্তার আহমেদ লাগছে, ইউ লুকিং কুল, বড় এগিয়ে যাও, আপনি এত কথা বলেন কেন, এত কথা বলে তার কারণ দেশের জন্য মায়া, দেশের মানুষকে ভালোবাসি, এই জন্য কই, দেশের রং নাম্বার দেখলে শরীর জ্বলিয়া যায়, পা থেকে মাথা পর্যন্ত রক্ত গরম হয়ে যায়, টকবাক করে, এই জন্য কই, তোমরা সবাই চুপ করিয়া কত থাকবা, দেশ তো বাসাইয়া লাইছে, চুপ করিয়া থাকতে থাকতে দেশ বাসাইয়া লাইছে, কে বলতে হলে হ্যারে সাইপে ধরো, হ্যারে সাইপে ধরো, কেউ ভালো কথা বলতে গেলে একটা সাইডটা ধরে, এই জন্য দেশে তো ভালো কথা বলার মানুষ নাই, আর সত্য বাংলাদেশটা কিন্তু সত্যবাদী বিলুপ্ত হয়ে গেছে, সত্যবাদী থাকলে এরা ঘর দিয়ে বাইরে যায়, বাংলাদেশে সত্যবাদী মানুষ না ইয়া বিলুপ্ত হয়ে গেছে, বাংলাদেশটাকে 4টা জিনিস বিলুপ্ত, একটা হয়েছে মনুষ্যত্ব বিলুপ্ত, ট্রু লাভ মানে ভালোবাসা এটা বিলুপ্ত, সম্মান এইটা বিলুপ্ত, শিক্ষা বিলুপ্ত, বাংলাদেশ থেকে 4টা জিনিস বিলুপ্ত হয়ে গেছে, এই জন্য এই নতুন প্রজন্ম হয়েছে ইয়া কমেন্ট দেয় 4টা কমেন্ট দেয়, এর ভিতরে 5টা ইয়ে ভুল, এই হিসেবে নতুন প্রজন্ম, এই দেশের ভবিষ্যৎ, ভবিষ্যৎ তোমার সামনেই দেখতেছি ঝকঝক ঝকঝক করে, এই এই ভবিষ্যৎ একদিন সংসদে যাইবে, সংসদে যাওয়ার সময় এই সময় যদি কোনো মাইয়া থাকে সংসদে ওরা ওখানে ভাই দর্শন করিয়া লাগবে, এই নতুন প্রজন্ম, এই যে ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎগুলা, এখন নিজের মাইয়ারাও দর্শন করে ওরা, তো হ সঠিক কথাই বলতেছেন।
হ্যাঁ, মেয়েরও লাগতে লাগছে, ভালো কথা বলতে পারেন না কেম? এর ভিতরে খারাপ কোন কথাটা কইছে? খারাপ যুক্তি ছাড়া কোন কথাটা কইছে? তোমরা খাবা হারাম হুরার, হারাম হুয়ার, হারামের মতো চলবা, তিন বেলা খাবার খাবা ফরমালিন, তোমাকে কাছে মোর কথা কি ভালো লাগবে? আজীবন খাইয়া ফরমালিন, এখন যদি একদিন ঘি খাও তাহলে পাতলা পায়খানা হইবেই। মিথ্যে আর মিডা সোট্টার মতো মিথ্যা নাটক দেখতে দেখতে তোমরা তো এখন হইয়া গেছে নাট ওইয়ার অংশদার হইয়া গেছে। যদি কেউ সত্য কথা কয় আয়ে আইয়া, তাইলে তোমার কাছে এত তিতা লাগবেই? এত ওই মানে অরিজিনাল গি প্যাডে বললে যেন পাতলা পায়খানা হয় ছয় মাস পর খাইলে ওইরকম হয়, ওইরকম মনে হয় তোমার কাছে। এই জন্য মরা মানে মরে এখন এখন কি করার আছে? লাইভে আসলে সমস্যা সমাধান হবে? সমস্যা সমাধান টাকলা শিক্ষামন্ত্রীরে কিলাই কিলাইয়া বাইর কর, ওরে ধরিয়া গরুর দড়ি দিয়ে বান্ধে থো স্কুলের বারান্দায় নিয়ে প্রাইমারি স্কুলে। হাই স্কুলে নিলে হাই স্কুলের পোলাপানের ইজ্জত যাবে, অগভীর একটা শিক্ষার আলো বেশি আছে, হাই স্কুলে পড়ে তো একটু সিনিয়র। কিন্তু ওই বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রীরে প্রাইমারি স্কুলে নিয়ে বারান্দায় বান্ধে থো, গরুর দড়ি দিয়ে বান্ধবি, ছাগলের দড়িও না, গরু বলদ গরু আছে না, বলদ গরুর দড়ি দিয়ে বারান্দায় খুঁড়ির লাগে বান্ধে থবি, বান্ধে থবি, আরে খাওয়াবি গরুর খাবার খাওয়াবি না, আরে খাওয়াবি ছাগলের খাবার, কাঁডাল পাতা বান্ধে থবি, তিন মাস হালায় বারান্দায় থাকবে, এরপর যদি ও কিছু শিখতে পারে এরপরে মন্ত্রিত্ব দেওয়া হবে। আলম সরকার আলোচনা করেন আদবের সাথে, আলোচনা করে আদবের সাথে, কেমন কি পায়জামা ফিতা খুলতে গেছে লিটন হার্ডে? সত্যবাদী মানুষ সবসময় বেয়াদবিত হয়, সবসময় বেয়াদব, সবার কাছে ভালো হইতে পারে না। যদি বেয়াদব হতে চাও, এটা আসাদুজ্জামান আসাদের ওয়ার্ড, যদি বেয়াদব হতে চাও তাহলে সত্যবাদী হও, সত্যবাদী হইলে তুমি বেয়াদব হয়ে যাবে জাতির কাছে। তাহলে মুই বেয়াদব, মুই নিজে স্বীকার করি মুই বেয়াদব, তোগুলাকে আদবের দরকার নেই, দূরে গিয়ে আমার আনাইলে এক কাপ পানি খা, পানি খা, এই ফুটবলের কাপে এক কাপ পানি দেয় ইয়ে খা। লাভে ভাই এডুকেশন মিনিস্টারকে ওটা ওইভাবে কথা বলার জন্য, সত্য কথা তো, বাংলাদেশে বর্তমানে ফাইভ পাস যে পোলাপান ওগুলা তো মা শিক্ষা, মা ঘরে বইয়া পড়ায়, ফাইভ পাস পর্যন্ত যেই যেই সন্তানগুলা শিক্ষিত হয় এগুলা কিন্তু ঘরের কারণে, ওগুলা তখন কিন্তু শিক্ষক কি টিচার কি খুব কম বোঝে, মায়ের কাছ থেকে শিখে বাপের কাছ থেকে শিখে, এইটাই হচ্ছে অরিজিনাল শিক্ষা। ফাইভ পাস একটা ছাত্রের সাথে বাংলাদেশের বর্তমান যে শিক্ষামন্ত্রী আছে ও পারবে না, ও পারবে না, ও পারবে না। মোর কথা খারাপ লাগলে তোমরা হিসু করো। মাসুদ মিয়া লেখছে রাইট, মায়ের আসল হা 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 ভাই সাহসী আসাদ ভাই, একটা কল দেন, কোন দুঃখে বেলায় ধরছেন মেহেদি ভাই? দুঃখ আছে নি ভাই, মোর তো পেট ব্যথা না, যে ডাক্তার কাছে যান, পেট ঠিক আছে, হালাল জিনিস খাইতে তো, কেনমিন নাই পেটে, লড়েও না চড়েও না, এরা আরো কয় আলো বস ঠিক জিনিস খাইছ, মোরা ব্যথা পাইতে আছি না। আলিম খান ভাই লাগছে গুড, ওকে কৌশিক ভাই লাগছে এই জায়গায় পারছে খা বলো। এগুলো হচ্ছে শিক্ষামন্ত্রী, শিক্ষিত ছাত্রগুলাই সেই বাজে কামেন্ট দিতেছে, এগুলো শিক্ষামন্ত্রীর নতুন প্রজন্ম, এই স্যার শিক্ষামন্ত্রীর নতুন প্রজন্ম, দেখেন পাঁচটা কমেন্টে স্যার দিয়ে বল, দেখেন দেখেন দেন এই নতুন প্রজন্ম, এই দেখেন দেশের ভবিষ্যৎ, দেন ভবিষ্যৎ, এনে লাভাইতে আছে চিংড়ি মাছের মতো। পিএস 75 টাকা কেন? হ্যাঁ মোরদারে যে গা শেখ হাসিনারে যাই জিগা, পিএস 75,000 কেন? এই মই কমো কেমনে? এমন বিন্দাস লাগছে কেয়া হুয়া কুছ নাহি ভাই, নাহি আমার জীবন হারাম কইরা দিছে, ছোট ছোট হায়দার নাকি 10 টাকা কেজি লাগবে, ওরে কিছু বলেন ভাই, যা বলার বললে দিছে। ও নাহিদ ভাই ছড়া চন শেখ হাসিনা বুবু, ওরে বুবু দেশ নেত্রী, তুমি মুজিবের মাইয়া দেখা তোমার একটু সম্মান দেয়, নাহলে তোমারও দিতাম না, খালি শেখ মুজিবের সন্তান দেখে তার রক্ত তোমার শরীরে, এই জন্য তোমার সম্মান দিতে হয় বাধ্য হইয়া, তার কারণ তোমারে অসম্মান করা মানে শেখ মুজিবের অসম্মান করা, এই জন্য তোমারে সম্মান করি। এসব টাকলা ফাকলা এসব অশিক্ষিত জানোয়ার এগুলারে সরা মন্ত্রিত্ব থেকে, যদি আমাগো নেতার নাম রক্ষা করতে এই পাগল ছাগল সরা মন্ত্রিত্ব থেকে, এগুলা বসাইছে কি একতে, আর নাহলে মালয়েশিয়া পাঠাই দাও, এখানে গরু গরু পালতে লাখাই দেবো, আনে গরুর খামারে লাগাই দেবো, আনে যদি বদলা ঠাল্লা বেসলে মাস গেলে 1,035 টাকা পাইবে, আনে মন্ত্রিত্বের যোগ্যতা নাই বাংলাদেশে,
ফিরোজ আলম ভাই লাগছে পাগলের মাথাকে শীতে বেশি খারাপ হয়, এমন পাগল জীবনে দেখিনি, বর্তমান দেখলাম। আমি পাগল যা যা ওই শিক্ষামন্ত্রীর লাগে ইতে যা, শাহবাগে যা, লাকি তেঁতুল আর মাদারি ফুল দিয়ে বানাই বানাই বইয়ে রয়েছে, তোকে খাওয়াইবে যা, রক্ত লাল রক্ত লাল খাইয়া গেলে জ্বলবে চিরকাল যা, শাহবাগ বইয়ে রয়েছে লাকি আনন্দ, লাকি আর ইমরানের সরকার, মাদারি ফুল আর তেঁতুল হাইয়া বানাইতে আসে বইয়া বইয়ে টক 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 করে রক্ত লাল যা খাইয়ে, ওই তোকে শিক্ষামন্ত্রীর লগে লইয়া যায়, শ্যারমাইয়াও তো আছে এনে যা। আপনার মতো শ্বশুর চাই, আপনি শ্বশুর বানাইতে চাই, মন মাইয়াই নাই ভাই, অলওয়েজ টুরু কথা বলেন শান্ত ভাই। হাই বড় ঢাকার ছেলে জব অ্যাপ্লাই করছে, টাকা চাই 10 লাখ ঘুষ, ঠিকই তো আছে, তারা পড়াশোনা করবি না, তোকে শিক্ষামন্ত্রী হয়েছে আর ইসলাম ইসলাম টাকলা ইসলাম টাকলা, তা তোকে তো 10 লাখ টাকা লাগবে, তোকে ভিতরে গিয়ে শিক্ষার কোনো আলো আছে, তোকে বেটা তোকে কোম্পানিতে কোম্পানির মালিক চাকরি দেবে কি কইয়ায়, কী জন্য তোকে চাকরি দেবে, তোকে ভিতরে কিছু আছে, শিক্ষার কোনো আলো আছে, কী দেখে চাকরি দেবে, 10 লাখ তো কমিস আছে, মোটদারে আস চাকরি লইতে, ওই বাংলাদেশে সার্টিফিকেট লই মোটদারে আস, মই তো চাম 20 লাখ, যে তোমার হাতে মো কোম্পানিটা ক্ষমতা দেবো, মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে কোম্পানি করা আছে, তোমার হাতে ক্ষমতা দেবো কি, ওই IMGPF ভাই প্রোডাকশন তো কমিস আছে, 10 লাখ কমিস আছে, মহিলা 20 লাখ চাইতাম, তাহলে তোমাকে যে শিক্ষামন্ত্রী চইয়া দিচ্ছে, আরে পুরা জাতি ভাষাইয়া লাইতে আছে। টেল অ্যাবাউট মক্কা, বরিশাল্লা ইজ অনলি রিয়াল, লেখছে স্বপ্নীল বিশ্বাস, তাই নেই ভাই। আসাদ ভাই লাইভে এসা বেরি খাওয়া কি ঠিক, সংসদে কি মমতাজের বসা ঠিক, জাতির কাছে প্রশ্ন, এটা যদি সঠিক হয় তাহলে আসাদুজ্জামান আসাদ এখানে বেরি খাইবে, বাংলাদেশের শিক্ষামন্ত্রী তার মেয়ে নাস্তিকের কাছে বিয়ে দেওয়া কি ঠিক, যদি ঠিক হয় ওইটা তাহলে আসাদ বেরি খাওয়া ঠিক আছে, বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের বাপ একই ওই কি বাংলাদেশের নায়িকা কি জানার নাম, ওই যে জাহান নামের টিকিট বার করিয়া জুলাই জুলাই মুভিখানার নাম জানা কি, পরিমণি, পরিমণির বাপ যদি বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশনের চেয়ারম্যান হইতে পারে ওইটা যদি ঠিক হয় তাহলে আসাদ সিকেট খাইতেছে এটাও ঠিক, যুক্তিসঙ্গত, যেরকম কুকুর সেইরকম মুগুর, টান দে জোরে টান দে আসাদ, ইল বাবা মতিজ ইল 500 টাকা বান্ডিল, আসাদ ভাই আপনাকে সিকেট আমার সিকেট খান প্লিজ, টক অ্যাবাউট ফুড মিনিস্টার, তা বেটা বাদ দে ফুড মিনিস্টার, ওই তো কইলাম বেটা, বাংলাদেশের 300 জন মানুষ সংসদে বই রয়েছে, 300-র ভিতরে 170টা ওই 170 জনই হয়েছে মনে কর গরু, ওগুলোর কথা আর কী কম, দেশ তো বাসাইয়া লাগছে। ইসমান মেন্টুল লাগছে রাইট, সঠিক পথের দাওয়াত দাও, রাইট বয় ভাই, পুলিশের ব্যাপারে অনেক করলেন, এবার নাস্তিকের বিরুদ্ধে কিছু বলেন, নাস্তিকের বিরুদ্ধে বলবো এগুলা বিচার আল্লাহ করবে কেয়ামতের মাঠে, এই জন্য কেয়ামতের মাঠ দুইয়া থুইয়া দেছে, তারপরে পঞ্চুরাত বানাই থুইয়া দেছে যে আল্লাহর পথে চলবে, পঞ্চুরাতে যারা ইমানদের সহিত মৃত্যুগ্রহণ করবে তারা পঞ্চুরাতের মাঠে যাইয়ে পঞ্চুরাত পারাবে চোখের পলকে, লুঙ্গি জাগায় জাগায় দৌড় দেবে, উড়ে গেল আকাশে লুঙ্গি কোথায় হ্যাঁ পাইবে না, দৌড় দেবে এক দৌড়ে পঞ্চুরাত পারাইবে, আর যারা এগুলা দুনিয়াতে খটতে আছে অগা হগায় ওখানে গরম তেল ঢোকাই দেবে, এজন্য আল্লাহ বইয়ে রয়েছে, মুই কইয়া লাভ আছে। বিমানমন্ত্রীর ব্যাপারে কিছু বলেন, ওকে শামসুল ইসলাম হা হা আসে কেন, দুর্জয় হাসান লাগছে আসাদ ভাই নোয়াখালী বিভাগ চাই আইসে, মাসুদ রানা ভাই লাগছে নাস্তিকদের বিরুদ্ধে একই কথা কইতেছে, মোর মত নাস্তিক লইয়া মোর মাথা ব্যথা নাই, নাস্তিকের বিচার আল্লাহ করবে, এই জন্য কেয়ামতের মাঠ খুললে বইয়া রয়েছে, মোর দ্বারা ইয়ে দেয় নাই আল্লাহ, ওই বিচার দেয় নাই, মই বাংলাদেশের নাগরিক, নাগরিকত্বের অধিকারে গণতান্ত্রিক বাংলাদেশ, নাগরিকের অধিকারে যেই কথা বলতে আছে এটা নাগরিকত্ব অধিকারে বলতে আছে, ওই নাস্তিক লইয়া কথা বলার অধিকার মন নাই, ওগুলো আল্লাহর হাতে। জিয়র রহমান লাগছে ভাই কেমন আছেন, ভালো আছে কাকা হ, মোজাদ্দেল ইসলাম লাগছে নাইস, আসাদ নৌরকে পং পং, সাহস আছে বুকে আপনার ভাই চালিয়ে যান, যেহেতু আপনি ইসলামিক সিগারেট খাওয়া আরাম, তুমি মাইয়া লোক তুমি ইসলামিক, তাইলে এই রাত্রির দুহের রেখালে মোট লাইফ দেখাও আরাম, যাও ঘুমাও তবা বাড়িটা ঘুমাও, সঠিক পথে সাবাস ভাই, সালাম ভাই কি অবস্থা, নোয়াখালী সব শালা পাগল, কোনো জায়গায় গেলে বিভাগ চায়,
আসাদ ভাই রাইট ইজ ইজ টকিং, এটা লাগছে জাহাঙ্গীর আলম ভাই, ধন্যবাদ ভাই। এস কে এক্স এ নাজ ভাই, সিগারেট হারাম না ভাই, সিগারেট হারাম না, মকরুফ মকরুফ। আরে দাদা শোন, মরিয়া যদি যায় একটু আসার কথা, মরিয়া গেলে কেউ যামো মরা দোজকে, কেউ যামো ভেস্তে, ভেস্তে গেলে ওখানে ফুরবরিরা খালি স্বর্গের মেয়া পারিয়ে পারিয়ে মগো খাওয়াইবে, কোলে লইয়া কান্দে লইয়া গাছতলা নিয়ে ফুলবাগানে নিয়ে মেওয়া খাইবে, ওখানে বইয়া সিগারেট খাওয়াইবে না, ওইখানে সিগারেট নাই। আর দোজকে যদি যাও তাইলে এককালে এককালা বাস দিয়ে খাড়া করে থাকবে আগুনের ভিতরে, অনেক সিগারেট পাবি না। তাই দুনিয়া আছে খাইয়া যা দাদ, না খাইয়া আফসোস করবি, এই দুনিয়াতে তো মুসলমানের বিশ্বাস করতে হবে, এই দুনিয়াতে আর আইতে আর মনে কোনোদিন এই দুনিয়ায় আইতে পার না, তাই এই দুনিয়াতে আসে যা যা খাইয়া যা, আইসা দুনিয়াতে আর কি আবি বেড়া। নোয়াখালিয়া সব কাটে বিভাগ চাই, মাসুদ রহমান ভাই হা ভাই, সিঙ্গেল টার্ম লাগছে, আগামী ইলেকশনে কাকা তোমায় দেখতে চাই, না ওই ইলেকশনে দাঁড়াও না বাংলাদেশে। আচ্ছা ভাই আপনি কোন দল পছন্দ করেন জানতে পারি? আমার দল এই যে প্যাট নীতি, প্যাট নীতি, নিজে খাই নিজের কাজ করি, ভালো আছি, আল্লাহ খুব ভালো রাখছে। সকালবেলা ঘুম, রাত্রে গেলে ঘুমটা ভালো হয়, খালি একটা কারণে ঘুম মাঝে মাঝে হয় না, ঘরে বউ নাই কল বালিশ, এছাড়া ঘুম ভালো হয়, টেনশন টেনশন নাই কোনো। সিগারেট দেন ভাই, আরাম খাইয়া বাইসা থাক, হ্যাঁ মুই আরাম খাইয়া বাইসা থাক। এ তামিম হাসান লাগছে বেয়াদ্দ, হ্যাঁ সত্যবাদী মানুষ বেয়াদ্দবি থাকে, এইটা এই ওয়ার্ডটা আছে আসাদের, আসাদের দুইটা ওয়ার্ড অলরেডি ইন্টারনেটে ভাইরাল হইয়া গেছে, একটা হয়েছে যদি সত্যবাদী হইতে হয়, যদি বেয়াদ্দব হতে চাও তাহলে সত্য কথা বলো, এই আর একটা হয়েছে একটা জাতি ধ্বংস করলে রাসায়নিক কোনো পদার্থ লাগে না, রাসায়নিক বোমা লাগে না, একটা শিক্ষামন্ত্রী থাকলেই হয় বাংলাদেশের মতো। একতরফা নির্বা কি নির্বাণ সম্পর্কে কিছু বলেন, নির্বাচন সম্বন্ধে তো বেড়া মই বাংলাদেশে খাই, তাই বিদেশের বাড়িতে ওই তোরা বসবে তোরে ভিতরে, নির্বাচনে তোরা কী করবি কারে ভোট দিবি ওটা তো তার ব্যক্তিগত ব্যাপার। এখন 75 টা চাল খাও, আগামী বছর 120 টাকা খাবে ইয়ে মই জানি, এখন 100 এখন 70 টা চাউলের দাম, আগামী বছর বাংলাদেশে এই বস এই সিজনেই তোমরা আজকে লেখকে রাখো, আগামী বছর এই সিজনে বাংলাদেশে 120 টাকা তোমরা চাল খাবা, রেডি হয়ে যাও। এখন তো মানুষের বাসায় এক বেলা বেড়াই বেড়াই খাইতে আসো, লজ্জা সারা মারাই আত্মীয় স্বজনের বাড়িতে যাও, ওই বিস্কুট কেন 10টার এক প্যাকেট বিস্কুট কিনে লইয়া যাও যে মই আনছি বেড়াইতে আইছি, আর খাইয়াও যাইয়া 70 টাকা দামের 1 কেজি চাউল, হ্যাঁ লাভের উপরেই আছো তোমরা বাঙালিরা, খালি মানুষের বাসি মানুষের বাড়িতে এখন বেড়াই বেড়াই খাইতে আসো, পেট বাঁচাইতে আসো এক প্যাট, আগামী বছর কেউ বেড়াইতে গেলে দরজা আটকাই থাকবে যে আসি না চাউলের দাম 120 টাকা, দরজা আটকাই থাকবে, এখন তো মানুষ গেলে খোলে দরজা। ওই দিন খবর দেখি আমি আস্তে আস্তে শেষ দুঃখ লাগছে, বেটাকে দাওয়াত দিয়ে নেছে মরা পত্যা খাওয়াইবে, কলা পাতায় বাবাই বাবাইয়া গিয়েছে পাড়ার তালে পড়িয়া দর্জন উড়িয়ে গেছে আকাশে, শেখ মুজিবারে যাইয়া এখন শেখ মুজিবারের লাগে মিটিং করতেছে, দাদা তুমি এমন সব এমন স্বপ্নরই দেশ বানাই থেকে আসছে, এক পাট খাইতে যাই আকাশে উড়ে আইসি দর্জন পাড়ার তালে পড়ে। ৭১ টাকা হবে কি 71 টাকা, আগামীতে 120 টাকা চাউলের দাম এই সিজনে, আগামী মাঘ মাসে মুই মরিয়ে গেল যাইতে আর আল্লাহ কোন সময় লই যায় বলা যায় না, মোর কথাটা লেখকে রায় না, আগামী বছর এই দিনে 120 টাকা কেজি চাল মুই লেখকে দিলাম আপনাকে। তা বাংলাদেশের মাড়ি, বাংলাদেশের মাড়ি ওষুধ দিতে দিতে কীটনাশক দিতে দিতে মাড়ি বানাই ফেলাইছে বিষ, এখন বিষ মাটিতে যা লাগায় তা তো বিষ উৎপাদন হয় এ খাইয়া, এই জন্য তোমাকে খালি রোগ হইতে আছে, দুদিন পরপর খালি হসপিটালে যাও আর খালি টেস্ট দেয়, পশম টেস্ট দেয়, চুল টেস্ট দেয়, পায়ের নখ টেস্ট দেয়, মুখ টেস্ট দেয়, গু টেস্ট দেয়, তুমি বেহা হইয়াটা তোমার পা টেস্ট করতে হইবে, এরকম খালি ডাক্তাররা টেস্ট দিতে আছে। এই টেস্ট দেওয়ার কারণ হচ্ছে একটাই, তোমাকে দেশের বর্তমানে যে মাটি আছে না সোনার বাংলার মাটি, তোমরা 2 নম্বর সার প্রয়োগ করতে করতে মাটি ফেলাইছো পুরিয়া, আর মাটি থেকে যে ফসল হইতে আছে এগুলা থেকে সব পয়জন উৎপাদন হইতেছে, ভালো জিনিস মানে স্বাস্থ্যদায়ক কোনো খাবার উৎপাদন হইতেছে না, এইয়া খাইতে আসো। তো এবছর তো যাও হয়েছে হয়েছে, আগামীতে আর এও ফলন হবে না আর সেই কম হবে, তো আগামীতে লেখকে থেকে যাও 120 টাকা চাউলের কেজি, ময়ূর কইয়া দিলাম অগ্রিম। ভাই আর কমো বগুড়ার নামে, সাব্বির হোসেন লাগছে 30 টাকা হবে চাউলের কেজি, হ্যাঁ হইবে বাংলাদেশে, বাংলাদেশে বেটা তোরা
খালি মোল্লাকে ঠেলতে আসো যে এই জিনিসের দাম একবার বাড়ে ওই আর কমে, ওই আর কমে। যেমন রোহিঙ্গা 10 লাখ ঢুকছে, ইয়া বাংলাদেশ দিয়ে বার করতে করতে 50 বছর শেষ হইয়া যাইবে। এই একই সিস্টেম, যেইটার দাম বাড়ছে, যেইটার দাম বাড়িয়ে গেছে ওইটার কমে দিন কমে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, দেখতে থাক। আগামীতে 120 টাকা। নোয়াখালী বিয়া করতে চাই, কর ভাই। কথা এত হাসা কথা কিভাবে বলেন? ভাই এয়ারপোর্ট সেনাবাহিনীর হাতে দেওয়া হোক, বাংলাদেশ এয়ারপোর্ট সেনাবাহিনীর হাতে না, ইন্টারন্যাশনাল জায়গায় যদি সেনাবাহিনী দিয়ে চালায়, পৃথিবীর কোথাও সেনাবাহিনী নেই। ইলিগাল কথাবার্তা বলবেন না। তবে বাংলাদেশে সরকারের উচিত, এয়ারপোর্ট এটা হচ্ছে বাংলাদেশের মুকুট, বাংলাদেশের ইন্টারন্যাশনাল একটা জায়গা যেখানে বিদেশিরা আসে, প্রবাসীরা আসে, বিদেশের সব মানুষ ওখানেই এসে নামে, ওই জায়গাটা ক্লিন রাখা উচিত, ওইখানে ইমানদার পুলিশ দেওয়া উচিত। ওই বাংলাদেশ পুলিশ বিভাগের যারা বড় বড় অফিসার তারাও জানে যে কোন পুলিশটা ইমানদার, কোনটা চোর, কোনটা ঘুষখোর, ওই বাঁচতে বাঁচতে ভালোগুলারে ওখানে দেওয়া হোক। বিশ্বের কোথাও এয়ারপোর্টে আর্মি নেই। শালা তোর কি কোনো কামকাজ নেই, পাগল নাকি? না, 8-10 দিন যাইয়া ই দিয়া বাজার দিয়া খন্তার কুড়াল কিনছি। এ মাঘ মাসে এসেতে তোর নানের সওয়া খাত কোপা মতো, সকালবেলা যাবো অনেক, কাম নাই, ঠিক না না দে, যাবো অনেক সকালবেলা, যাই কোপাই মোবাই আমো অনেক। থ্যাংকস ডিয়ার ব্রাদার আসাদ, এটা লাগছে মুজাহুদ্দিন পড়তেলাম না, আর নামটা হারাই গেছে। রাশেদুল হক ভাই লাগছে, না ভাই রোহিঙ্গার কথার সাথে তুলনা করছেন, ঠিকই তো। এই যে রোহিঙ্গা ঢুকছে ইয়ার বাইরে যাবে, এই রোহিঙ্গা বাংলাদেশ থেকে 50 বছরে বাইর করতে পারবে না, কিন্তু 50 বছরের ভিতরে 10 লাখ রোহিঙ্গাতে 1 কোটি রোহিঙ্গা হইবে বাংলাদেশে, 1 কোটি লেখকে রাখো, আর বাইরে যাবে না। ভাই শেষটা না আমারে দিয়েন, বাদাম খাইতে আছে, কাজু বাদাম, কাজু বাদাম। এই এতটুকু এই প্যাকেটটা বাংলাদেশের 120 টাকা। কি 120 টাকা? হারাও, 9 টাকা, 9 টাকা হলে বাংলাদেশের কত হয়? হ্যাঁ 120 টাকার মতো, ওই এদুগা বাংলাদেশের 120 টাকা। কাজু বাদাম, আহা। নোয়াখালী বিভাগ চাই, আপনার মতামত কি? নোয়াখালী সকালবেলা গন্ধটা মোর জাঙ্গিয়াটা দিব মানে, ওইটা নোয়াখালীর বিভাগ, ওটা দেখতে দেখতে বিভাগ মনে করি যা সকালবেলা নেয়াত কেটে ঘর দেওয়াই যাস। টানো টানো বিড়ি টানো, আখেরাতে আগুন পাইবা, বিড়ি পাইবা না, হা হা ভাই সত্য কথা গেছেন, একটা টাঙ্গালে মনে করাই দেস। ১০ টাকা কেজি চাল খাইতে পারবো কবে? আর না, আবার যদি বাংলাদেশে কোনো শেখ মুজিবের জন্ম হয়, কোনো মায়ের গর্ভ থেকে যদি আবার কোনো শেখ মুজিবের বাংলাদেশে আসে, তখন 10 টাকা কেজি চাল খাবো, এর আগে না। আর কোনো শেখ মুজিবেরও আসবে না বাংলাদেশের বুকে, 10 টাকা চাউল আর খাইতে পারবে না। গাছে কাঁঠাল গোপে তেল আর খাইতে পারবে না, তবে ফ্রি চাল খাইতে পারো যদি গ্রামের মেম্বার চেয়ারম্যান হইতে পারো, তাহলে সরকারি চালগুলো চুরি করে করে ফ্রি খাইতে পারো, এছাড়া পারবে না। নে পাটার পর পাটা আট করে চাইয়ে রয়েছ, পা তোর আর কোনো কাম নাই, দুলাবাড়ির পাশে বডিগার্ডের মতো চাইয়ে রয়েছ, যা ঘুমা, বেরিয়ে টান দে, যাই ঘুমাই থাকালা, আ চাইয়ে দেও কি হেঁটা দেও, তাও আপাল তালান চাওয়া, হ্যাঁ আরে মুই গালি দিতে ছালা মিডিয়া সারটা আমি ব্যাগ ব্যাগ করে আসতে আছে, বলো ধরি বাচ্চা পাটা। ভাই একজন বলছে আপনি নাকি কামলা? হ্যাঁ একজন না, মোরা প্রবাসী সবাই কামলা, মোরা প্রবাসী সব কামলা, কামলা দেই হালাল পয়সা আয় করে, তোকে মতো সোর্স আসন নি, হ্যাঁ তোরা তো ইয়াবার ডিলার, গাঞ্জার ডিলার, লিটন ফ্লাডের ডিয়ার ডিলার, তারপরে ওই কী যেন কয় ইন্ডিয়ান হারবালের ডিলার, জানা রেলমন্ত্রী হারবাল খাইয়া কি সুন্দর বাচ্চা পয়দা দিতে আছে, তোরা হচ্ছে হারবালের ডিলার, মোরা কামলা ভালো আছি, 3 বেলা মোরা হালাল খাবার খাই।
ওকে, শামিমা শারমিন হাবিবা লাগছে 180টা, কি 180টা, সোহেল হাজারে লাগছে পং পং, দেখান তোমরা পারবাই বিদেশে থাইকা লাফালাফি করতে, আর তোরা বাংলাদেশে থাইকাই পারবি, আই এম জিপিএ ভাই গাঞ্জা ইয়াবার ডিলার হইতে, আর মা বোন রাস্তায় বেরোলে আগে ছায়ার ফিতা ধরে টান দিতে, কোনো মা বোন সুন্দরী রাস্তা বেরিয়ে উঠবে না, কেউ বাসে উঠতে পারবে না, তাহলে ডান্ডা খাড়া করে পিছন দিয়ে ঠেয়ে খাড়াই থাকবে বাসে, পিছন দিয়ে আড্ডুকাই দিয়ে থাকবি, এই তোরা পারবি, তোরা দেশে বই এই পারবে, রাস্তায় বেশি কিছু পারবি না। সুমন মনায় লাগছে আসাদ মামা, হ্যাঁ আসাদ ভাই আপনি কিছু বলছেন না কেন, বরিশালের খারাপ কথা বলতেছে, ও পাশের লোকে কিছু বলে, বরিশাল লোকগুলোকে পারে না দেখতে, বরিশাল লোকগুলোই সমালোচনা করে, মোগলাকে পারবে কেমনে, মোগে বরিশালের শিক্ষামন্ত্রী ছিল দেখো না কিষণ দাস শিক্ষামন্ত্রী ডক্টর ইনোস, মরা পারি যে সব জায়গায় পারি, আর এখন শিক্ষামন্ত্রী দেখো না কাজ ঘুষ খাও কমাইয়া খাইও, ঘুষ খাই কমাইয়া খাইও, পর কি করে এক লাগে করে সদ্যজ্ঞ লাগে করে না, পারমিশন দিয়ে দেশে, এই হচ্ছে বাংলাদেশের মন্ত্রী আবাল সদা মন্ত্রী। এস বি শুভ ভাই ভালো লাগছে, হ্যাঁ ভাই ওয়া ওয়াও, সুমন মনাই কেমন আছো, দুদুর ভু নুরুল ইসলাম নাহিদকে নিয়ে কিছু বলেন ভাই, বললে লাইছি আপনি রিপিট শুনলেন লাইভটা কাটার পরে, আপা কাবার ভাই আলহামদুলিল্লাহ সেহাত, আজাজুল হাকিম ভাই গরম ডিম চিনেন, হ্যাঁ ভাই চিনি গরম ডিম, গরম ডিম চিনবো না, আপনারা মাঘ মাসে শীতে খাইবেন কি বাংলাদেশে গরম ডিম, হ্যাঁ ডিমও বলে এখন একটা এমনি একটা ডিম হলে 12টা, আর যদি সিদ্ধ করিয়া বেসা এটা বলে 22টা, খান আপনারা, আপনার দেশ উন্নতি হয়েছে, একটা ডিম হ্যাঁ 22টা খাবারছে আর দেশে। মনু মিয়া লাগছে হাই আসাদ ভাই, হ্যালো মনু ভাই কেমন আছেন, যারা লাইভে বিভাগ চায় তারা কুমিল্লার ইতর, সজীব খান লাগছে ভাই আপনি একটা জিনিস, হ্যাঁ ভাই ধন্যবাদ, কাওয়ান কামসে কা বোতল গা ইয়ালা বোতলা, সিলেট নিয়ে কিছু বললেন না ভাই, ওকে কে সিলেট নিয়ে বললে কি হবে, আকাম খুকাম সিলেট না, যে করবা হ্যার বিরুদ্ধে মই আছে, মই যেখানে অপরাধ, যেখানে অপরাধ সেইখানেই আসাদের প্রতিবাদ, আসাদ একটা মানুষ, আসাদ কোন রাজনৈতিক দলের সাথে সংস্পৃষ্ট না, কোনো দল করে না, আসাদের নীতি একটাই, বাংলা মায়ের বুকে যদি কেউ দাগ লাগায় হ্যাঁ নেই আসাদ খারাই যায়, বাংলা মায়ের বাংলা মায়ের বাংলা মায়ের স্বাধীন বাংলা মা, আমাদের দেশে একটা মানচিত্র আছে, একটা পতাকা আছে, একটা জাতীয় সঙ্গীত আছে, তবু আর কি চাই, সেই জায়গায় যদি দাগ লাগে আসাদ ওইখানেই খারাই যাবে, বাংলা মায়ের বুকে যেই দাগ লাগাইতে হবে এর বিরুদ্ধেই আসাদ, ওই সিলেট কুমিল্লা নোয়াখালী আর ওই টেকনাফতে তুলিয়া দেখবে না, খাড়া রুখে মারি দেবে, আর পারলে তোমরা আমার বাল ফেলাইও। মনে মইয়া লাগছে ওয়াও নাই, শান্ত ভাই লাগছে গুড বড়, বাতি জানা জোশ ভাই জনি ভাই লাগছে তাই, আপনার বাড়ি কি বরিশাল, এখন কি বুঝলা হারা রাত্রে রামায়ণ বলে কাজ সেইটা কার লাগে পরকিয়া করলো, ওই যে সুমন মনাই সেও একজন সিলেটি থাকে লন্ডন, সে কইতেছে মামা মগো সিলেটি সামগামী, মই কি কামো এরাই কইতেছে, আশিক নিয়াত লাগছে হাই ভাই ওকে, গৌতম গোপী লাগছে এই ভাই তোমার ঠান্ডা লাগে না, না দাদা মালয়েশিয়া গরম দেখ দাদা সত্যি গরম, ওই দি ফ্যান চলে কিসের ঠান্ডা, ওই দেখ ওই দি ফ্যান চলে, মালয়েশিয়া একটা আল্লাহর রহমাতের দেশ, এখানে এসে রহমাত পড়া, এখানে 12 মাস এই একই ওয়েদার, 12 মাস, এখানে মাঘ মাসে শীতও নাই, 36 মাসে ঠাডাও নাই, খরা রোদ্দুরও নাই, সবসময় এক ধরনের ভাই। কিছু লামা চিনেন, কুসাই লামা চিনেন, হ্যাঁ ভাই চিনি আমার দাঁড়ে পেতালিঙ্গিয়া কুসাই লামা, আকাশ ভাই লাগছে ভাই ভাই গুড ওকে, ইউর লক্ষণ স্মেল ডেড়াই ভাই, স্কুলে যা স্কুলে যা স্কুলে যা স্কুলে যা, নাহলে কিন্তু বান্দা গরুর গরুর রসি দিয়ে আর নাহলে কিন্তু কচুর লতি দিয়ে বান্দা স্কুলের বারান্দায় ধুয়ে দেবো, আগে পড়ালা হেক কীভাবে লেখতে হয়, 5টা অক্ষর এর ভিতরে 3টা বল পড়তে মোর মোর ই নষ্ট হয়ে যায়, চাপা চাপা বেতা হয়ে যায়। আসাদ ভাই এক কানকির পোলা আমাদের নবীকে নিয়ে বাজে কথা লিখছে, দেখেন ভাই এক কানকির পোলা, তুমি কি তুমি আর একজনের মায়ের গালি দিছো, সে লাগছে ওইটার পাপের ভাগিদার তুমি, তুমি কি তুমি যে আর এক বেটারে কইলে যে কানকির পোলা, তুমি কি করিয়া জানলা তার মায়ের কানকি অপরাধ করলে সে করছে তারে কইতে না, তুমি একটা রং নাম্বার। বরহানুদ্দিন ঘটতে লাগছে ভাই আর একটা গালি দেন প্লিজ কারে,
কিছু পলাবান চুলকাইতে আছে, দেহে মতে চেতাই থিয়াবে নি, লাভ নাই। মই উচিত কথা যেহানে পামো, যেহানে উল্টা পাল্টা দেখবো ওখানে মুই প্রতিবাদ। তোরা উল্টা পাল্টা কামে দিয়ে মতে চেতাইতে আসবি। ভেরি এক্সিলেন্ট লাগছে আব্দুর রহমান ভাই, দারুণ লাগিছে মাহফুজ ভাই, ভাই ভালো আছেন? ফাতিন ইলহাম প্রিজম, হ্যাঁ ভাই ভালো আছি। আল হেলাল ভাই লাগছে পং পং কথায় দিছি, একটু রাগ দিছি হ্যাঁ ঘুমাইতে গেছে, বিড়ি এক কটাই না। পাবনা থেকে বলছি ভাই, মোর জন্য একটা সিদ্ধ হল করো, সত্যবাদী হইলে সবাই কায় পাগল ভাই, মোরে পুরা জাতি কইতেছে মই নাকি পাগল আর বেয়াদব, মোর জন্য একটা সিদ্ধ হল করো তো। তবে ওইখানে নাচটা সুন্দর হইতে হবে, দাবি একটাই। যশোর থেকে বলছি ভাল লাগছে ভাই, বাপি ভাই ছেলে ভাই। আব্দুর রাজাক ভাই লাগছে বরিশালনা সামা, দাদা তুই তিনটা অক্ষর লাগছে তিনটাই বল, তোর কোন ডিস্ট্রিক্টে ভাই? মই বরিশালনা সামা দেখে ওইটা পড়তে পারছি যে তুই ইয়ে লাগছে, তুই কি স্কুল কলেজের বারান্দায় গেছিলি কোনোদিন? নাকি তোকে স্কুল কলেজের বারান্দায় উড়াজ দৌড়াই, এই জন্য যাও না যে কামড়াইবে। ওকে, মাইনুল ইসলাম শাওন ভাই লাগছে অস্থির ভাই, ধন্যবাদ ভাই। সরকার শুভ লাগছে ভাই, ক্লাস সেভেনের মাইয়া গো কিছুক্ষণ, তুমি ক্লাস সেভেনে ভাইয়া মাইয়া গো কি করছো? শিবল ভাই লাগছে দারুণ হয়েছে, তোমার কি কাইয়া কোনো কাম নাই? হাবি বললাম না ভাই, কাইয়া কোনো কাম নাই, কাম একটা থাকতো যদি আপনার বইনের বিয়ে করতাম এই মাঘ মাসে লই পড়িয়া থাকতাম, খাইবা না খাই। তা আপনার বইনের আরেকজনলা পিরিত করতে আছে, যাই দেন, ফোন চাপতেই আছে, আর একবারটার লগে বিজি, এই জন্য আমার কোনো কাম নাই, মই রিটায়ার্ডে আছি। ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ সরকার ভাই ভালো আছে। আসাদ ভাই কেমন আছো তুমি? ভালো আছি। ওকে, অ্যাবসোলিউটলি ফানি ফারিদ খান, তাই নি? মাহবুব খান লাগছে কল মি, কে ভাই কোন দক্ষে আপনার মুই কল দেবো কন দিই, মোর বউ তো মরে নাই, জামহাট দ্বারে প্যাডের ব্যথা ওষুধ আনতে যাবো। রাশেদুল হক ভাই লাগছে ভাই আপনার হাসিগুলো অনেক সুন্দর, স্মোকিং প্লিজ। ভাই কথাগুলো কমেন্ট লিখলাম একটারও অ্যান্সার দিলেন না, মুই কিন্তু কানমো এখন। লঙ্গি খুললিয়ালা নজরুল ইসলাম দুদুর্ফ খুললা খান, মজা তিক্তি পাবি। প্রেমা জান্নাত লাগছে আমাদের নবীকে নিয়ে বাজে কথা বলছে, আপনি অনেক বিচার করেন, সত্যি কথা বলে বলে তাহলে ওনাকে কিছু বলেন না কেন? আমাদের নবীকে নিয়ে বলছে এইটা আল্লাহ তারে বাক স্বাধীনতা দিছে, বোঝার শক্তি আল্লাহ তারে দিছে, তার এইখানে একজন একজন মঙ্কির একজন নেকির দুইজন পাঠাই দিয়েছে এই জায়গার, সে আকাম কুকাম করতেছে সব লেখকে থুইয়া দিতেছে, আল্লাহ এই কারণে কেয়ামতের মাঠ বানাইছে, আখেরাতের ময়দান বানাইছে, সেইখানে আবার সবাই উঠাইবে, সেইখানে উঠাইয়া আবার সবাই কিলাইবে, সুরঞ্জের ছেনের মতো ঠানাইয়া বলতে হয়, সেখানে উঠাইয়া সবার কাছে জিগাইবে তুমি দুনিয়াতে কী করে রাইছো, তোমার এখন বিচার হবে, ওখানে সবার বিচার হবে। নাস্তিক লইয়া আসাদ, আমি আসাদ নাস্তিক লইয়া সমালোচনা করি না, একটা নাস্তিক লইয়া যত সমালোচনা করবো সে ততটা উপরে উঠতে যায়, ততটা উপরে উঠতে যায় তারে মানুষ চেনে, আমি একটা নাস্তিক পরিচিত করতে চাই না। সরি ভাই পাং পাং। ওকে, আসসালাম আলাইকুম ভাই, কেমন আছেন? খানা খাইছেন? হ ভাই খানা খাইয়া লাইছি, ভালো আছি। আমার দোস্ত সুরঞ্জিৎ সেন মরিয়া গেছে, এখন আর বাংলাদেশে সুরে সুরে কেউ কথাও বলে না, টিভিতে এই জন্য খবর দেখে আমি কোনো মজাও পাই না। আর বর্তমানে প্রধানমন্ত্রী খালেদা জিয়াও নাই, তোমরা ভেদব, এইরকম কোনো বিনোদনও ভাইতে আসি না। এখন বাংলাদেশ টিভিতে দেখলেই দেখি খালি বড় বড় টিপ দিয়া নষ্ট স্যামরিগুলা বেতব, অন্না মন্না ভুকে না দিয়া লেডার ফেডার বাইর করে খালি নাস্তিক চর্চা করে। ওকে, ফাতিন ভাই কি লাগছে? ভাই আপনারা অনেক ভালো মানুষ। ওকে, কামাল আহমেদ লাগছে ইউ আর গুড। সাইফুল ইসলাম হ ভাই। ওকে, কিরে ভাইয়া মাসুম বিল্লা আসি ভাই, আপনি অনেক ভালো মানুষ, একই কথা, তুই আয় বাংলার মাটিতে, গেলে তুমি কি করবা দাদু? তুমি কি বাংলার মাটিতে সোনার বক্স দিয়ে বাংলার মাটিতে এসো? তুমি বাংলা মায়ের বুক থেকে এসো, ময়ও বাংলা মায়ের পেট থেকে এসে, তোমার সেই কোনো অংশে কম না। আর যে মরে কইতেছো না আয় বাংলাদেশে, এই তুমি দুদুর ফোলা, মই যদি যাই মোর পিছনে পিছনে গর্ব আর খাওয়া, আসাদ ভাই মোর একটা বেনসন শিকারের দেন, মই তোমাকে চিনি না। সমাজটা নষ্ট হইয়া গেছে ভাই, মনির হোসেন, হ্যাঁ ভাই বললে লাভ নাই।
আপনার সোর্স অফ ইনকাম কি? আপনি পাঁচটা অক্ষর লাগছেন, পাঁচটার ভিতরে দুইটা ভুল, এরপরে বুঝতে নিলাম মোর সোর্স অফ ইনকাম হয়েছে আমি মালয়েশিয়াতে ছোটখাটো একটু বিজনেস করি ভাই, আছে আল্লাহর রহমতে খুব ভালো খাইয়া লইয়া, 24 ঘন্টা মুই পং পং করতে থাকি, মোরে যখন কল দেবে মুই বাসায় আছি, হালাল পথে খাই। আর একটা নাম্বার আজকে 18 বছর ইউজ করি, কোনোদিন নাম্বারও চেঞ্জ করা লাগে না, যে অমুকে টাকা পাইবে মোরে গালি দেবে ফোন করি, গালি দাও তোরা তোরা মাঝে মাঝে ইয়ে গালি দেয় ওই লাইভে, দুই একটা কমেন্ট দেয় গালি দেয়, কিন্তু বাস্তব জীবনে আসাদরে কেউ একটা গালি দিতে পারে না, আসাদের আসাদ ওইভাবে চলে, কারোর মাথায় বাড়ি দিয়ে আসাদ একবেলা ভাত খায় না, খাইবেও না ইনশাল্লাহ যতদিন বাঁচতে থাকি। আরে একটা মাইয়ার কমেন্ট পড়ি না এই পর্যন্ত, কিন্তু এখন রাগই আমারে লেখতে আছে, তুই একটা ফাঁক হল কেন বুবু, তুমি কি মোর প্রেমে কেরাস খাইছো? তোমরা তো আবার কেরাস খাও, আগে আগে মাইয়ার সিটি লাগতো তোমারে ভালো লাগছে, কে জানা কি লাগতো, যাও পাখি বলো তারে সে জানা ভুলো না মরে, আগের মাইয়ারা প্রেম ছিল এরম মধুর, আর মহানমুখে বাংলাদেশে সেমরির আইয়া পোজ দেয়, আমি তোমার উপরে কেরাস খাইছি, কেরাস খাইতে খাইতে কেন আহ তুই কি কেরাস খাইছ? ঘরে ঘরে আপনার মতো এক একটা সন্তান প্রয়োজন। ধন্যবাদ ভাই মাসুম বিল্লাহ লাগছে, ভাইয়া আপনার কথাগুলো এত ভালো লাগে কেন? একজন আলামিন লাগছে, বস কেমন আছেন? ওই বস হইতে পারি না। সাকিব করিম ভাই লাগছে, ভাই আগে ভালো কথা বলেন, এমন কিছু কথা বলেন যা মনে করে, মনে করে লাভ কি? হ্যাঁ ইশাদ জাহান শিফাতি আফু লাগছে, ভাই ওষুধ কথা বললেই সবার কাছে খারাপ খারাপ লাগে, আপনি চালাইছেন তাই নেই আপু, ধন্যবাদ ভাই, আপনি একটা অস্থির জিনিস, মোরে পাম পড়তে দিও না, মুই ভালো করে জানি বাংলা জাতিতে যখন পাম দেয় তার পিছন দিয়ে আমার ফুটকি মারার জন্য রেডি হয়ে থাকে, একটা ফুটবলরে পাম দেয় খেলার আগে কি সুন্দর যত্ন করিয়া ধুইয়া মুইয়া হেরবার নিয়ে পাম দেয়, সাপ্পে সাপ্পে ধরিয়া পাম দেয়, পাম দেওয়ার পরে কতক্ষণ পরে মাঠে নামায় বাড়ির জন্য পিড়ায় লাগতে হয়, আমি বুঝি তোমাকে পাম বুঝি। ওকে ফাতিন ইসলাম লেখছে, ভাই এক কি খান ভাই, আপনার বাড়ি কন্যানে? আমার বাড়ি বাংলাদেশ। উর্মি হক লাগছে, খেলা ভালোই জমছে, হ আপু খেলা ভালোই জমছে, মাঘ মাসে শীত কি আর করবো, কল বালিশ আর ভালো লাগে না, এই জন্য এই মুখ দিয়ে একটু খেলি মেলি। আল্লাহ আয়ো রাশিদুল হক ভাই লাগছে, ভাই আপনি নাকি প্রেম করে বিয়ে করছেন? মোর কামালে বিয়েই নেই টাটা ভরছে, যজ্ঞর লাগে প্রেম করছে, একবার তিন বাস্তার মা আর এক বেটার কোল আর এক বেটার বাহুতে পড়ে আর নাক মাসে শীতে খুব খাইতে আসে যাইয়ে দেখ। আসাদ ভাই সৌদি আরবে চলে আসেন, আমি মামুন সৌদি আরব তাই নেই। জহির ভাই লাগছে, কি যে বলেন ভাই, কি বললাম ভাই, একটু মজা করে একটু হাসি ঠাট্টা করে আপনাকে হ্যাও করতাম না, তাহলে আপনারা আমার স্যাডের আত্মীয়, তাহলে তো লঙ্গি খুললে আজান দিয়ে আপনাকে সাইজ করতে হয়। রাজনীতিতে ধর্মের ব্যবহার নিয়ে বলো। আলাউদ্দিন ভাই লাগছে, কেমন আছেন? ভালো আছি ভাই, কি খবর? ভাই আপনার মাথায় অনেক মালা আছে, তোমার নানি রান্না দাও দেখ ফ্যানে, খাটের পয়া এক থাকুক না, সব এঙ্গেলাম আছে আর কি, সব জায়গায় মাল ভরা, মরা ভরি ছিল না হেডে মালা বলাম। অজানা গল্পের মানুষ বলক দেই বাজে গামেন দিছে, হাসিটা সেরম। মোনাব ভাই লাগছে, ভাই আপনার অনেক ভালো মনের মানুষ, আপনারে ভালো লাগে, যাই হোক অনেক কথা কইলাম, এনে 700 কজন যেন মানুষ আছে, 700 কতজন দেখতে লই, 778 জন না 84 জন, সাতক্ষীরা নিয়ে কিছু বলেন, আবার দেখা হইবে কালকে আইয়াভর, মানে যেখানে প্রতিবাদ ওইখানে, যদি বাংলা শেষবার বললে যাইতে চাই, যদি বাংলা মায়ের সন্তান হয়ে থাকেন, বাংলাদেশকে ভালোবাসেন, যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদ করা উচিত, বর্তমানে সবাই চুপ থাকার কারণে বাংলাদেশের সব কিছু কিন্তু শেষ হইয়া যাইতেছে, বাংলাদেশের ভবিষ্যৎ সামনে আরও খারাপ হইবে ভাই, এই জন্য সবার উচিত যার যার স্থান থেকে অন্যায় দেখলে দেশকে ভালোবাসার পক্ষে প্রতিবাদ করা উচিত, যদি বাংলা মাকে ভালোবাসেন, যদি ভালো না বাসেন তাহলে কিছু করার নাই, তাহলে তো আপনারা রাজাকারের সাথে খারাপ, আপনাকে ফাঁসির গাছটা ঝুলাই দেওয়া লাগে। এত মানুষ যে বলো খায়, ওকে সাইমুল ইসলাম এক্সাস ভাই, ওকে ভাই সবাই ভালো থাকবেন, শুভ রাত্রি, আবার দেখা হইবে, এরম মই লাইভে এলে শ্বাসকষ্টে সবসময় থাকে মানুষ, সমস্যা নাই, আর ভালো কথা কই আর একটা, মোরে যারা যারা পছন্দ করেন
হ্যাঁ, এই পেজটা লাইক দেন, এটা মোর একটা ছোট পেজ, এটাই এখন থেকে মুই আইডিয়া থেকে লাইভে আসবো। মোর আইডিতেও এখন কম আসি, মোর আইডিতে যারা ফলো করছেন 180,000 মানুষ, হেরা হানে বইয়ে বইয়ে মরি খান, মুই আইডিতে যাবো না, মুই এই পেজে লাইভে আসবো। নুরশাদ জান ফাতিমা লাগছে, এই মা দাচ্ছুদের বাড়ি কই, একটা ফেক আইডি দেন দেন, হিজরা কত প্রকার। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা আমার পছন্দ হয় না, এই পেজে খারাপ উঠে একটা লাইক দিয়ে আলেন, ফ্যান হয়ে যান আর সিম সিফাস দিয়ে রাখেন, তাইলে মুই লাইভে আসলে সবার আগেই পাবেন। মুই কিন্তু ধান্দা মান্দা করি না, যে এখানে অ্যাডভার্টাইজ দেবো আর আপনাকে কাজ দেবো, পয়সা খামো, এরকম কোনো পোস্ট নাই এখানে। ওকে, গেলাম, আল্লাহ হাফেজ, শুভরাত্র, সবাই ভালো থাকবেন, বেয়াদবি গেলে ভুল করিয়া দিয়েন, গুড নাইট।